ওকে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন, আর আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ বা ডিএনএ এর গঠন। সেটা হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের একটা অংশ, এবং এইটা হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকস। বিকজ ডিএনএ থেকে দেখবা যে কোয়েশ্চেন আসে সেটা তোমার এইচএসসি তে এবং মেডিকেল এক্সাম দুইটাতেই আসে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে ভার্সিটি সেগুলোতেও আসে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের ডিএনএ টা যদি তুমি না বুঝো তাহলে হয়তো বা তোমাদের যে চ্যাপ্টার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং যে চ্যাপ্টার আছে সেটা বুঝতে প্রবলেম হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মানে বেসিক চ্যাপ্টার, এবং আমি আজকে চেষ্টা করব এই এই জিনিসটা একেবারে ভালোভাবে বুঝাই দিতে। এবং আমি রিকোয়েস্ট করবো যাতে তোমরা পুরোটা লেকচার দেখো, কজ মেবি ইট উইল বি দ্য বেস্ট লেকচার অফ ইউর লাইফ। ক্লিয়ার? সো খেয়াল করো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ডিএনএ এর কোন রূপ কি বলো? ডিএনএ এর কোন রূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখন এখানে আমাদের প্রত্যেকটা কথার একটু মিনিং বুঝতে হবে। কেন এখানে আমরা বলতেছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড? ইনিশিয়ালি ডিএনএ হচ্ছে তোমার পলিমার। ডিএনএ হচ্ছে কি একটা, ডিএনএ হচ্ছে এমন একটা কম্পাউন্ড বা এমন একটা যৌগ যেটা হচ্ছে কি, এমন একটা ডিএনএ হচ্ছে এমন একটা যৌগ যেটা হচ্ছে কি পলিমার। এখন পলিমার কিসের পলিমার? আমরা পলিমার মানে কি জানি, যে যখন অনেকগুলা যৌগ সরি অনেকগুলা মৌল যখন একসাথে হবে, সাপোজ অনেকগুলা মৌল যখন একসাথে হয়ে যখন তারা একটা যৌগ ফর্ম করবে তখন সেটাকে আমরা বলবো কি পলিমার, তাই না? তখন সেটা কি বলবো পলিমার। তো এই ডিএনএ হচ্ছে একটা পলিমার। তো কোশ্চেন হচ্ছে যে ডিএনএ তাহলে কিসের পলিমার? ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। কিসের পলিমার? নিউক্লিওটাইড এর পলিমার। দ্যাট মিন্স ডিএনএ, তোমাকে যদি কোশ্চেনে আসে যে ডিএনএ বলতে কি বোঝো তখন তুমি কি লিখবা? তখন লিখবা যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। শেষ, ডিএনএ হচ্ছে কি নিউক্লিওটাইডের পলিমার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। হোয়াট ডাজ ইট মিন নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড হচ্ছে তিনটা কম্পাউন্ডের সমষ্টি। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। আমরা যদি এদিকে দেখাই যে নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি, খেয়াল করো, ধরো নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। নিউক্লিওটাইড, সো নিউক্লিওটাইড তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে পেন্টোজ সুগার বা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। একটা কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। সো আমি সেটাকে লিখতে পারি সাপোজ পেন্টোজ সুগার। আর হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। একটা কি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। সো আমি সেটা লিখব হচ্ছে নাইট্রোজেনাস বেস। আর হচ্ছে তোমার ফসফেট গ্রুপ। এই তিনটা জিনিস যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। এখন আমাকে একটা কথার আনসার দাও, সেটা হচ্ছে ডিএনএ এর পুনরুক্তি ভাই, ডিএনএ এর পুনরুক্তি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা ডিএনএ কে বলতেছি ওয়ান টাইপ অফ অ্যাসিড। আমার কোশ্চেনটা হলো ডিএনএ কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের ভিতরে থাকতেছে হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন জনিত বা নাইট্রোজেন আছে সেরকম ক্ষার, যেটার ভিতরে থাকতেছে হচ্ছে ক্ষার, কিন্তু সেটাকে আমরা অ্যাসিড বলতেছি। হয় এটা আনসার, খেয়াল করো। আমি আবার কোশ্চেনটা করবো। ওকে, আবার কোশ্চেনটা হচ্ছে নিউক্লিওটাইড ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত, এবং নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেনের ক্ষার দ্বারা গঠিত। এবার দেখো নাইট্রোজেনের ক্ষার দ্বারা গঠিত, তাহলে যেই যৌগটাতে নাইট্রোজেনের ক্ষার থাকতেছে সেই যৌগটাতে ডিঅক্সিরাইবোনিউক্লিক বেস না বলে আমরা বলতেছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হাই, ফার্স্ট কোশ্চেন, বেসিক কোশ্চেন, যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কে কেন আমরা সেটাকে অ্যাসিড বলতেছি, সেটার ভিতরে তো ক্ষার থাকতেছে। প্রত্যেকটা কোশ্চেন আনসার দিব, বাট ইনিশিয়ালি মাথার মধ্যে জাস্ট এই জিনিসটা ধরাই নাও। আমি একেবারে বেসিক থেকে, অর্থাৎ একেবারে পেন্টোজ সুগারের ডিটেলস থেকে নাইট্রোজেন বেস ডিটেলস পরে ফসফেটে যাবো, এবং কেন সেটাকে এসি বলা হচ্ছে সেটারও পজ দেখাবো। এখন আমাকে বলো পেন্টোজ সুগার মানে কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, অর্থাৎ যেই শর্করাটাতে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আছে। এখন শর্করা বলতে কি বোঝায়? যেহেতু এটা প্রথম চ্যাপ্টার সেহেতু শর্করা হচ্ছে তোমাদের তৃতীয় চ্যাপ্টারের অংশ। তো সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে কিছুটা বেসিক দিতে হবে। সো প্রথমে আমরা চলে যাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়। আমাকে বলো শর্করা বা কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়। ইনিশিয়ালি শর্করা বা কার্বোহাইড্রেট মানে হচ্ছে ইনিশিয়ালি
CHO বা CO অর্থাৎ অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইড অথবা কিটোন জনিত যৌগগুলোকে সাধারণত আমরা বলতে পারি যে সারাপ তারা শর্করা বা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকলেই তাদেরকে আমরা শর্করা বলতে পারবো না আরেকটা কন্ডিশন তাদেরকে মিট করতে হবে খেয়াল করো ইনিশিয়ালি তাদের মধ্যে ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকতে হবে অ্যালডিহাইড এবং কিটোন দেন সেইখানে ফাংশনাল গ্রুপ হিসেবে শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন থাকলেই তাদেরকে আমরা শর্করা বলতে পারবো না শর্করা হওয়ার জন্য তো আর একটা শর্ত বা আর একটা কন্ডিশন মিটিং করতে হবে হোয়াট ইজ দ্য কন্ডিশন সেটা হচ্ছে সেটার মধ্যে শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকলেই চলবে না সেটার মধ্যে অ্যালকোহল গ্রুপও থাকতে হবে কি গ্রুপ থাকতে হবে অ্যালকোহল গ্রুপ কন্ডিশনটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ একটা থাকতে পারবে না অন্তত দুইটা বা তার বেশি অর্থাৎ পলি অ্যালকোহল গ্রুপ থাকতে হবে কি থাকতে হবে পলি অ্যালকোহল পলি অ্যালকোহল গ্রুপ থাকতে হবে অর্থাৎ দেখবি অ্যালকোহল গ্রুপ দুইটা অথবা তার থেকে বেশি থাকতে হবে এই দুইটা কন্ডিশন যখন একটা যৌগ মেনটেন করবে তাদের মধ্যে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ আছে এবং তাদের মধ্যে পলি হাইড্রোক্সি খেয়াল করো এই গ্রুপটার নাম কি হাইড্রোক্সি বা পলি অ্যালকোহল পলি হাইড্রোক্সি গ্রুপ আছে তখন সেটাকে আমরা কি বলবো তখন একমাত্র সেটাকে আমরা বলবো হচ্ছে সুগার বা কার্বোহাইড্রেট নট পেন্টোজ পেন্টোজ তখন বলবো যখন পাঁচটা কার্বন থাকে এখন তো বোঝা গেছে বটটা সো এখন খেয়াল করো তার মানে এটাকে আমরা কি বললাম একটা হচ্ছে ইনিশিয়ালি কার্বোহাইড্রেট হতে গেলে তার দুইটা কন্ডিশন মেইনটেইন করতে হবে একটা কন্ডিশন হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যোগ জনিত একটা যোগ হতে হবে সেকেন্ড হচ্ছে শুধু অ্যালডিহাইড এবং কিটোন থাকলে চলবে না তাদের মধ্যে তোমার কি থাকতে হবে অ্যালকোহল বা সেটাকে পলি হাইড্রোক্সি গ্রুপ থাকতে হবে এটাকে সাধারণত বলা হয় কি হাইড্রোক্সি মূলক তাই না সেজন্য বললাম হাইড্রোক্সি মূলক এখন একটা জিনিস খেয়াল করো পেন্টোজ সুগার মানে কি সেইখানে সেই সুগারটাতে পাঁচটা কার্বন আছে কয়টা কার্বন আছে পাঁচটা তাহলে আমি যদি সেটা সংকেতটা লিখতে চাই সেটা সংকেতটা যদি লিখতে চাই তাহলে আমি পাঁচটা কার্বন আগে দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ সেটা যদি সুগার হইতে হয় আমাকে কি করতে হবে ভাই একটা অ্যালডিহাইড গ্রুপ দিতে হবে অথবা একটা কিটোন দিতে হবে অথবা কি করতে হবে আমি দুই পাশাপাশি লিখি এক দুই তিন চার পাঁচ কিটোন কিন্তু মাঝখানে বলবে কারণ কিটোনের দুইটা হাত খালি তো অবশ্যই তাকে মাঝখানে বসাতে হবে ক্লিয়ার আর অ্যালডিহাইড কে বসাতে হবে এক নম্বর এখন খেয়াল করো তাহলে বাকি হাত গুলো তোমার কি থাকবে ভাই আমি কি বললাম শুধুমাত্র কি অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি না সেটা আমাদের কি থাকতে হবে OH থাকতে হবে কি থাকতে হবে OH পলিহাইড্রোক্সি গ্রুপ থাকতে হবে আচ্ছা আমরা কি জানি যৌগ যৌগের সংকেত লেখার ক্ষেত্রে যে হাতগুলো বাকি থাকে সেগুলোকে আমরা কি দ্বারা পূরণ করে দিই সেগুলোকে আমরা পূরণ করতে হচ্ছে হাইড্রোজেন দ্বারা ক্লিয়ার সো বাকি হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা পূরণ করে তো দেখো কি আসে খেয়াল করো এই কার্বনের কোনো হাত খালি নাই বাট এই কার্বনের একটা হাত খালি আছে সেখানে আমরা হাইড্রোজেন দিব এই কার্বনের একটা হাত খালি আছে সেখানে আমরা হাইড্রোজেন দিব এখানে একটা খালি আছে সেটাকে আমরা দেব হাইড্রোজেন আর এইটাকে আমরা দিব হচ্ছে তোমার দুইটা হাত খালি কারণ এখানে একটা এইচ আর একটা এইচ এখানে দুইটা হাত খালি সেখানে একটা এইচ আর একটা এইচ এখানে দুইটা হাত খালি সেখানে একটা এইচ আর একটা কি এইচ এখন এই যে যেই যৌগটা পেলাম তারপর এই যে যেই যৌগটা পাইছি পাঁচ কার্বন বিশিষ্ট যে শর্করা সেটার নাম হচ্ছে রাইবোজ সেটার নাম কি রাইবোজ আর এই যে এইটা যেটা পাইছি এটাও পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এটার নাম কি রাইবোজ দুইটাই কিন্তু পেন্টোজ সুগার দুইটাই কি সুগার পেন্টোজ দুইটাই পেন্টোজ সুগার বাট দুইটা পেন্টোজ সুগারের মধ্যে একটা হচ্ছে এলডোজ সুগার আর একটা হচ্ছে কিটোজ সুগার হয় কারণ একটা গ্রুপ অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ হিসেবে আছে আর একটা ফাংশনাল গ্রুপ হিসেবে আছে কিটোন দ্যাটস হোয়াই এটা একটা পেন্টোজ সুগার বাট এটা একটা এলডোজ পেন্টোজ সুগার আর এটা হচ্ছে কিটোজ পেন্টোজ সুগার কিটোজ পেন্টোজ সুগার এখন এই সুগারটার আমরা নাম দিলাম হচ্ছে তোমার কি রাইবোজ এটার নাম কি রাইবোজ এইটার যে কিটোজ সুগার সেটার নাম হচ্ছে রাইবুলোজ সাধারণত শর্করাগুলোর ক্ষেত্রে কোনোটার শেষে যদি উলোজ থাকে সেটা বোঝা যায় সেটা কিটোজ সুগার যেরকম আমি যদি বলি ইরিথ্রোজ সেটা হচ্ছে এলডোজ সুগার যদি বলি ইরিথ্রোলোজ সেটা হচ্ছে কি কিটোজ সুগার যদি বলি জাইলোজ সেটা হচ্ছে কি সুগার এলডোজ সুগার যদি বলি জাইলোলোজ সেটা হচ্ছে কি সুগার কিটোজ সুগার ক্লিয়ার বাট গ্লুকোজ ফ্রুক্টোজের ক্ষেত্রে অবশ্যই এটা না গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজ আবার গ্লুকোলোজ যদি বলো দ্যাটস গ্লুকোজ হচ্ছে এয়ার সুগার এলডোজ সুগার ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ সুগার ক্লিয়ার ওকে আবার তিন কার্বন বিশিষ্টের ক্ষেত্রে ওকে পরিমাপ করব একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা হচ্ছে তোমার ইয়া সরি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হচ্ছে কি কিটোজ সুগার বাট থার্ড চ্যাপ্টারে আমরা ডিটেইলস পাবো ক্লিয়ার এখন খেয়াল করো তাহলে এটা হচ্ছে কি সুগার রাইবোজ সুগার পাঁচ কার্বন বিশিষ্ট একটা বিশেষ সুগার যে সুগারের মোটামুটি 2 3 4 নম্বর কার্বনের ওইটা ডান দিকে থাকে কোন দিকে থাকে ডান দিকে থাকে তখন সেটাকে আমরা বলবো কি রাইবোজ ইন কেস অফ
ইন কেস অফ, তোমরা আরো যদি নাম শুনছো হয়তো বা জাইলুজ বা জাইলোলুজ নাম শুনছো কিনা, কেলভিন চক্রে সেটা আছে জাইলুজ বা জাইলোলুজ, খেয়াল করো সেটা ক্ষেত্রে যেটা হয় জাইলুজের সংকেত হচ্ছে একচুয়ালি এটা হচ্ছে সি এইচ ও, তাই না? এটা হচ্ছে কি সি এইচ ও, সবগুলো পেন্টোজ সুগার, এটা হচ্ছে সি এইচ ও, দেন এটা হচ্ছে সি, দেন এটা হচ্ছে তোমার ও এইচ, এটা কি এইচ, এটা কত নম্বর কার্বন? তিন নম্বর, তিন নম্বর কার্বনের এইচ টা এদিকে ও এইচ টা এদিকে, চার নম্বর কার্বন ঠিক আছে সবই ঠিক আছে, সি দেন ও এইচ দেন এইচ দেন নিচে এইচ। এখন আমাকে বলো এই এই সুগারটার নাম খেয়াল করো, এটা কিন্তু একটা পেন্টোজ সুগার, কারণ কি এটা এটাতে পাঁচটা কার্বন আছে, বাট ডিফারেন্স ইজ এইটাতে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর কার্বনের ওএইচ টা সেটা আছে ডানে, এইটাতে যে তিন নম্বর কার্বনের ওএইচ টা সেটা আছে বামে, এটা নাম হচ্ছে জাইলুজ। এবং আমি যদি সেটা কিটুনের ক্ষেত্রে করি, এই ক্ষেত্রে যদি এখানে যে এইচ টা ছিল, এখানে অবশ্যই এইচ আছে, এখানে এইচ আছে, এখানে যে এইচ টা ছিল সেই এইচ টাকে যদি এদিকে দিয়ে দিই, ওএইচ টাকে যদি এদিকে নিয়ে আসি, তখন সেটাকে বলবো জাইলুলুজ, তখন সেটা কি বলবো জাইলুলুজ। দ্যাট মিন্স রাইবোজ, রাইবোলুজ, জাইলুজ, জাইলুলুজ সবাই হচ্ছে পেন্টোজ সুগার, বিকজ তাদের মধ্যে কি আছে পাঁচটা কার্বন আছে। এখন আমাকে বলো, এখন এটা হচ্ছে রাইবোজ সুগার, দ্যাট মিন্স আমরা বুঝলাম যে এটা হচ্ছে কি সুগার, হ্যাঁ রাইবোজ সুগার। এখন এই সুগারটা যে দুই নম্বর কার্বন, এটা হচ্ছে এক, এটা হচ্ছে কি দুই, এটা হচ্ছে কি তিন, এটা চার, এটা কি পাঁচ, এটা যে দুই নম্বর কার্বন আছে সেই দুই নম্বর কার্বনে যদি অক্সিজেনটা না থাকে, খেয়াল করো তখন যোগটা কি হচ্ছে সি এইচ ও, দেন সি, দেন এইচ, দেন কি এইচ, দেন কি সি, দেন হচ্ছে ও এইচ, দেন কি এইচ, দেন সি ও এইচ এইচ সি এইচ টু এইচ। ওকে এখন খেয়াল করো, এখন যদি ইন কেস অফ দুই নম্বর কার্বনে যদি অক্সিজেনটা না থাকে, হোয়াট ডাজ ইট মিন, অক্সিজেন না থাকে মানে ডি, খেয়াল করো কার্বক্স, যখন একটা কার্বন ডাইঅক্সাইড গ্রুপ অপসারণ হয় তখন সেই এনজাইমটার আমরা নাম দিই কি ডি কার্বক্সিলেশন এনজাইম বা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। হোয়াট ডাজ ইট মিন ডি, ডি মানে হচ্ছে নট এক্সিস্ট, এক্সিস্টেন্স তার নাই, তার মানে সেই জায়গা থেকে নাই। তো আমরা যদি এটা দুই নম্বর কার্বনে দেখি তখন দেখবো যে দুই নম্বর কার্বনে কি বললাম, দুই নম্বর কার্বনে, দুই নম্বর কার্বন থেকে অক্সিজেনটা নাই, হোয়াট ডাজ ইট মিন ডি অক্সি, কার কার মধ্যে অক্সিজেন নাই, রাইবোজের মধ্যে অক্সিজেন নাই, দ্যাট মিন্স ডি অক্সি রাইবোজ, বুঝা গেছে ওটা? তাহলে আমাকে ডিএনএ তে যে সুগারটা থাকে সেটার নাম হচ্ছে ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, দ্যাট মিন্স সেখানে যেই অ্যাটা থাকে সেটাকে বলা হয় কি ডি অক্সি রাইবোজ, সেখানে যে সুগারটা থাকে ডি অক্সি রাইবোজ। আরএনএ তে কোন সুগারটা থাকে, এই সুগারটা থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি রাইবোজ সুগার, এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা হচ্ছে কি ডি অক্সি রাইবোজ সুগার, ক্লিয়ার? এখন তোমরা যখন থার্ড চ্যাপ্টারে যাবো তখন আরেকটা জিনিস পড়বা, কার্বোহাইড্রেটের আরেকটা শ্রেণী বিভাগ আছে, যেটা একটা হচ্ছে এল সুগার আরেকটা হচ্ছে ডি সুগার, হোয়াট ডাজ ইট মিন এল এন্ড হোয়াট ডাজ ইট মিন ডি, খেয়াল করো, হ্যাঁ বামে ডানে, খেয়াল আমি এই জিনিসটা একটু বোঝাই, একটা হচ্ছে ডি সুগার আরেকটা হচ্ছে এল সুগার। যখন যাবা প্রথমত ভাগটা হচ্ছে পেন্টোজ সুগারের ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে, অর্থাৎ সেটাতে কি এলডিহাইড আছে নাকি কিটু কিটুন গ্রুপ আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা দিলাম যে সেটা হচ্ছে কি এল লুজ সুগার কিটু সুগার, আরেকটার উপর ভিত্তি করে সেখানে তোমার ভাগ করা হয়, সেটা হচ্ছে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে সর্বশেষ কার্বন, সর্বশেষ কার্বনের আগের যে কার্বনটা আছে সেটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন, পেনাল্টিমেট কার্বন, সেটা কি বলা হয় পেনাল্টিমেট কার্বন, নামটা তোমাদের জন্য জানা জরুরি না, মেডিকেলের বায়োকেমিস্ট্রির জন্য সেটা জরুরি, ক্লিয়ার? সো এই কার্বনটাকে বলা হয় কি পেনাল্টিমেট কার্বন। এখন এই কার্বনটাতে যদি তোমার লাল কালি কই, ও আমার হাতি, ওকে এই কার্বনটাতে যদি তোমার এই ওএইচটা ডান দিকে থাকে, ওএইচটা কোন দিকে থাকে ডান দিকে, ডান মানে কি ডি, মানে ডান যদি ইংলিশে লেখো ফেসবুকে ভাষা লেখো তখন ডি, তখন সেটাকে আমরা বলবো ডি রাইবোজ, তখন সেটা কি বলবো ডি রাইবোজ। গ্লুকোজের ক্ষেত্রে যদি পাঁচ নম্বর কার্বনের ওএইচটা যদি ডানে থাকে তখন সেটাকে বলবো ডি গ্লুকোজ, তখন সেটা কি বলবো ডি গ্লুকোজ। আমি যেটা বললাম তাহলে এইদিকে যে ওএইচটা যেটা এদিকে আছে তাহলে এটাকে আমরা কি বলতেছি ডি ডি রাইবোজ। এখন খেয়াল করো কেন ডি রাইবোজ বলা হয়, আর যদি বামে থাকে আগে দেখি ওএইচটা যদি এদিকে না থাকে, ইন কেস অফ যদি বামে থাকে তখন সেটাকে আমরা বলবো এল রাইবোজ, তখন সেটা কি বলবো এল রাইবোজ। এখন একটাই কেন ডি রাইবোজ বলা হচ্ছে, একটাই কেন এল রাইবোজ বলা হচ্ছে, এল মানে ধরো এল তে মনে হচ্ছে লেফট, এল তে কি লেফট মানে বাম দিকে ওএইচটা থাকতেছে, সেটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ডি রাইবোজ মানে বোঝা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি রাইবোজ, আর এল রাইবোজ বলতে বোঝা হচ্ছে লেবো রোটেটরি, লেবো রোটেটরি রাইবোজ, রোটেট করা মানে কি ঘুরানো, সেটা আমি বুঝলাম। গ্রিকে ডেক্সট্রো মানে হচ্ছে ডান,
আর গ্রিকে লেবু মানে হচ্ছে তোমার বাম, তার মানে কি গ্রিকে ডেক্সট্রো মানে কি ডান, লেবু মানে কি বাম। এখন ইউজ করো, দ্যাট মিন্স ডেক্সট্রো রোটেটরি, হোয়াট ডাজ ইট মিন, ডান দিকে ঘোরানো কিছু একটা, ডান দিকে ঘোরানো কিছু। একটু পরে বোঝাচ্ছি, আমাদের আমাদের সাধারণত হার্ট হার্ট যেটা থাকে, আমাদের যে হার্ট থাকে বা হৃৎপিণ্ড, সেটা অ্যাকচুয়ালি আমাদের বাম দিকে থাকে। সো আমরা হচ্ছে নর্মাল, সেটাকে বলা হয় লেবু পজিশন। সাপোজ আমাদের হার্ট মানে আমাদের হার্ট হচ্ছে লেবুতে আছে, বুঝা গেছে ব্যাপারটা, মানে লেবু কার্ডিয়া, হার্ট সম্পর্কিত সবগুলোকে বলা হয় কার্ডিয়া, যে হার্টের যে ডাক্তার গুলো আছে তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট, তাই না, সেটাকে বলা হয় লেবু কার্ডিয়া, সেটা হচ্ছে নর্মাল। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই যাদের এই হার্টটা বাম দিকে না থেকে ডান দিকে থাকে, তখন তাদেরকে আমরা বলি সেই রোগটার নাম হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। What does it mean? Dextrocardia. Cardia means heart and dextro means ডান। সেখান থেকে আসছে ডেক্সট্রো মানে হচ্ছে ডান আর লেবু মানে হচ্ছে লেফট মানে বাম। এখন এই সুগারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, খেয়াল করো, তাইলে যদি ডি অক্সিরাইবোস সুগারের চার নম্বর কার্বনের বৈশিষ্ট্য ডান দিকে থাকে তখন সেটা হচ্ছে ডি ডি অক্সিরাইবোস। খেয়াল করো, ডি কেন আমরা, কারণ এটা ডান দিকে আছে, আর ডি অক্সিরাইবোস কেন, কারণ এখানে অক্সিজেন নাই, ডি ডি অক্সিরাইবোস। আর এটা যদি বাম দিকে থাকে তখন এল ডি অক্সিরাইবোস, এটা কেটে এল ডি অক্সিরাইবোস। এখন আমাকে একটা জিনিস ইয়া করো, আমি এটাকে আবার ডান দিকে ফিরে নিই, দ্রবণ নিলা, তুমি যখন একটা ডি রাইবোসের দ্রবণ নিবা, এবং এটা হচ্ছে একটা ডি রাইবোসের দ্রবণ, সাপোজ এটা হচ্ছে একটা এটার ভিতরে একটা ডি রাইবোসের কি আছে, দ্রবণ আছে। এখন এটার ভিতরে একটা ডি রাইবোসের দ্রবণ থাকলে এটার মধ্যে যখন এক বর্ণীয় আলোক রশ্মি পাঠাবা, এটার মধ্যে কি করবা, যখন এক এক বর্ণীয় আলোক রশ্মি যখন পাঠাবা বা এক তুলি আলোক রশ্মি, একটা স্বচ্ছ, এটা যদি ধরো এখানে পানি ছিল, পানির মধ্যে তুমি ডি রাইবোস তুমি দ্রবণে পরিণত করছো, ডি রাইবোসকে দ্রবীভূত করে। সো যেহেতু এটার ভিতরে পানি আছে, সেহেতু তুমি এই আলোক রশ্মিটা কি এইদিকে চোখ দিলে পাইতা না, দেখতে পারতাম না, কিন্তু এটা হবে না, বিকজ এই আলোক রশ্মিটা যখন ঢুকবে তখন এইদিকে যে দ্রবণের যে এই রাইবোসটা আছে সেই আলোক রশ্মিটাকে ডান দিকে ঘুরিয়ে দিবে, অর্থাৎ সেটা হচ্ছে এই বরাবর চলে আসবে। অর্থাৎ সেটা এই লাইটটাকে কি করছে তোমার ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, তার মানে সেটা লাইটটাকে বা এক বর্ণীয় আলোক রশ্মিটাকে ডেক্সট্রো রোটেট করছে, ডান দিকে কি করছে, রোটেট করছে, সেই জন্য সেটা কি বলা হয় ডেক্সট্রো রোটেটারি রাইবোস। এখন কত আর একটা দ্রবণ তুমি নিলা, যে দ্রবণটাতে তুমি এল রাইবোস রাখলে, কোন রাইবোস রাখলে এল, অর্থাৎ ওএইচটা আছে কোন দিকে, বামে, ওএইচটা যখন বাম দিকে থাকবে তখন সে এটাকে বাম দিকে ঘুরিয়ে দিবে, তখন তুমি এদিকে চোখ দিলে ইয়া পাবা না, তখন তুমি এদিকে চোখ দিতে হবে, হঠাৎ দিবে সেটা, তখন সেটাকে বাম দিকে ঘুরাচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে লেবু রোটেটরি, সেটা রোটেট করতেছে লেবু দিকে, আর যদি ডান দিকে রোটেট করতেছে সেই জন্য সেটা ডেক্সট্রো রোটেটরি, দ্যাট মিন্স রোটেট করতেছে ডান দিকে। তো সেইটা হচ্ছে তোমার, তাহলে সেটা কি বলা হচ্ছে আমাদের, একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি ডিঅক্সিরাইবোস অর রাইবোস, আর একটা হচ্ছে লেবু রোটেটরি ডিঅক্সিরাইবোস অর রাইবোস। এখন আমাকে বলো, আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন করে ফেলছি, পেন্টোজ সুগার আমাদের ইনিশিয়াল যখন আমরা 19 এ পড়তাম তখন শুধুমাত্র বেসিক ছিল যে ডিএনএ তে কি থাকে, শুধুমাত্র পেন্টোজ সুগার থাকে বা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা থাকে, বাট এইদিকে আমরা আরো ডিটেলস এ যাচ্ছি যে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তো অনেক আছে, তার মধ্যে কোনটা থাকে, আমরা চুজ করলাম আরএনএ তে থাকে হচ্ছে রাইবোস, ডিএনএ তে থাকে কি ডিঅক্সিরাইবোস। এখন তোমাকে চুজ করতে হবে ডিএনএ তে কি এল ডিঅক্সিরাইবোস থাকে নাকি ডি ডিঅক্সিরাইবোস থাকে, বুঝেছিস, অর্থাৎ ডিএনএ তে যে ডিঅক্সিরাইবোসটা থাকে সেটার ওএইচটা কি ডানে থাকে নাকি বামে থাকে, নো ইউ আর রং, না অ্যাকচুয়ালি আমরা ডিএনএ তে যে রাইবোসটা থাকে সেটা হচ্ছে ডি ডিঅক্সিরাইবোস, ডি ডিঅক্সিরাইবোস, অর্থাৎ ডিএনএ তে যে ডিঅক্সিরাইবোস গুলো থাকে সেগুলোর ওএইচটা ডানে থাকে, সেটা আলোক রশ্মিটাকে ডান দিকে ঘুরায়, আর আরএনএ তে যে ওএইচটা থাকে যে রাইবোসটা থাকে সেটার ওএইচটা ডানে থাকে, বুঝা গেছে ব্যাপারটা পর্যন্ত, বুঝা গেছে পর্যন্ত। এখন চালু, এখন শেষ হয়নি, আরো একটা ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ তুমি যখন এই সুগার গুলাকে যখন তুমি দ্রবণে দিবা তখন তারা আর এরকম লিনিয়ার ফর্মে থাকবে না, তারা সাইক্লিক ফর্ম হয়ে যাবে, অর্থাৎ তারা একটা রিং গঠন করবে, তারা কি গঠন করবে, একটা রিং গঠন করবে। সো রিং গঠন করার অনুযায়ী আমরা আরো দুইটা ক্লাসিফিকেশন পাই, একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে কি গ্লুকোজ,
আরটা হচ্ছে বিটা গ্লুকোজ, একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা কি বিটা গ্লুকোজ, খেয়াল করো ক্লাসিফিকেশন গুলো খেয়াল করো। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে, সেটা থেকে অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি কিটোন গ্রুপ আছে, যদি অ্যালডিহাইড থাকে তখন সেটা কি অ্যালডোজ সুগার, যদি কিটোন থাকে তখন সেটা কি কিটো সুগার, ওকে সেটা গেল। দেন দেন আরেকটা ক্লাসিফিকেশন আমরা করলাম, ওএইচটা কি ডানে আছে নাকি বামে আছে, যদি ওএইচটা যদি ডানে থাকে তখন সেটা কি ডেক্সট্রোরোটেটরি রাইবোজ, আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে ডানে থাকলে ডিঅক্সিরোটেটরি রাইবোজ, আর যদি রাইবোলোজের ক্ষেত্রে ডানে থাকে তখন ডেক্সট্রোরোটেটরি রাইবোলোজ, বুঝা গেছে ওটা, ওকে। আর যদি বামে থাকে তখন ডিলেবোরোটেটরি রাইবোজ। এখন এখন আমরা দেখলাম যে ভাই হ্যাঁ ডিএনএ তে কি থাকে, ডিএনএ তে হচ্ছে ডি ডিঅক্সিরাইবোজ থাকে, অর্থাৎ ডিএনএ তে যে ডিঅক্সিরাইবোজটা থাকে সেটার ওএইচটা থাকে ডানে। এখন আমাকে বলো তারা তখন সাইক্লিক ফর্মে যাবে, তারা তো অ্যাকচুয়ালি এই ফর্মে থাকে না, ডিএনএ তে তারা লিনিয়ার ফর্মে থাকবে না, ডিএনএ তো তারা সাইক্লিক ফর্মে থাকবে। তারা যখন সাইক্লিক ফর্মে থাকে তারা অ্যাকচুয়ালি সাইকেলটা কিভাবে ফর্ম করে, রিং স্ট্রাকচারটা কিভাবে ফর্ম করে, সেটা তুই তো অধ্যয়ন করা, বাট এইদিকে আমি একটু পরে নিতেছি, সো খেয়াল করো। এখন সেটা হচ্ছে সাইক্লিক ফর্মটা কিভাবে তৈরি হয় খেয়াল করো, এদিকে কতগুলো অপ্রতিসম কার্বন আছে, বাস অপ্রতিসম কার্বন বা সেটাকে ইংলিশে বলা হয় কাইরাল কার্বন, সেটা কি বলা হয় কাইরাল কার্বন। অপ্রতিসম কার্বন বলতে কি বোঝায় ভাই, অপ্রতিসম কার্বন বলতে বোঝায় একটা কার্বন, আমরা জানি একটা কার্বন হচ্ছে চারটা হাত, একটা কার্বন কয়টা হাত, চারটা হাত, সো এই চারটা হাতে যদি সে চারটা ডিফারেন্ট মূলক গ্রহণ করে, খেয়াল করো চারটা হাতে যদি সে চারটা, একটাতে এ আরেকটাতে বি আরেকটাতে সি আরেকটাতে ডি, অর্থাৎ এই তার একটা কার্বনের চারপাশে যদি আমরা দেখি যে চারটা ডিফারেন্ট তোমার মূলক আছে তখন সেটাকে আমরা বলবো কি কাইরাল কার্বন, এখন তো বুঝা গেছে ওটা। এখন তোমাকে বলতে হবে এদের মধ্যে কোনগুলো কাইরাল কার্বন, ওকে আগে রাইবোজে যাই, রাইবোজে খেয়াল করো আমাকে একটু কাইরাল কার্বন বলো, ওকে উপরেরটা কাইরাল কার্বন কেন সেটা আমি আগে বুঝাই, অনেক স্টুডেন্ট এই জায়গাটা একটু বাধা নয়, কেন বাধা নয় সেটা বুঝাচ্ছি, আমার আমিও লাইফ অ্যাকচুয়ালি শুরু দিয়ে কি মনে করতাম এদিকে। তো খেয়াল করো এটা সি আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি এইচ, তাই না, নিচে আসলো কি সি দেন OH দেন কি H, নিচে কি আসলো C দেন OH দেন কি H, একটা কেন ও মাই গড চারটা কেন করব দিকে, OH H ওকে উপরটা কেন কার করব ভাই, আমি বলি ফার্স্টে C OH, এক পাশে কি আছে H আছে আর এক পাশে কি আছে O আছে, ক্লিয়ার, আর এক পাশে কি আছে দেখি তোমার আমাকে বলো এই কার্বনটা কি এই বন্ডটা থেকে শুধুমাত্র এটাকে ধরে রাখছে নাকি পুরো নিচের পোড়াটাকে ধরে রাখছে, নিচের পোড়াটাকে ধরে রাখছে, দ্যাট মিন্স এই পোড়াটাকে সে ধরে রাখছে, অর্থাৎ আমরা দেখব যে তার চার পাশে বন্ধনে অ্যাকচুয়ালি কোনটা আছে, তাহলে এই পাশে ওইচ এই পাশে এইচ এই পাশে পুরো এটা আর এই পাশে সে অ্যাকচুয়ালি এটাকে ধরে রাখে না, এই হাতটা দেখি তো মূলত সে সবটাকে ধরে রাখছে, কারণ এই হাত এই হাতটাকে বিচ্ছিন্ন করে দেবো পুরোটা আলাদা হয়ে যাবে, দ্যাট মিন্স সে পোড়াটাকে ধরে রাখছে, আমাকে বলতে চাই কারণ এইটা এইটা দুইটা কি সেম না, দ্যাট মিন্স এই কার্বনেরও চারপাশে চারটা ডিফারেন্ট মূলক আছে, সেই জন্য প্রথমটা হচ্ছে কাইরাল কার্বন, সেটাকে সাধারণত আমরা স্টার দ্বারা প্রকাশ করি, সেকেন্ডটাও কাইরাল কার্বন, কজ সেকেন্ডের ডান পাশে OH বাম পাশে কি এইচ, বাট উপরে একটা CHO আর নিচে হচ্ছে পুরো একটা, দ্যাট মিন্স এটাও একটা কাইরাল কার্বন কারণ চারদিকে ডিফারেন্ট আছে, দেন নিচেটাও কাইরাল কার্বন, বিশ্বাস করো এটাও কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন না, কজ এর দুই পাশে কি আছে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, সেটা কাইরাল কার্বন না, দ্যাট মিন্স রাইবোজে ক্যারাল কার্বন আছে কটা, চারটা, এদিকে আসো এদিকে ক্যারাল কার্বন কটা, ডিঅক্সিরাইবোজে ক্যারাল কার্বন কটা, ফার্স্ট ক্যারাল কার্বন সেকেন্ড ক্যারাল কার্বন না বিকজ এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, ওকে দ্যাট মিন্স ডিঅক্সিরাইবোজে এটা ক্যারাল কার্বন এটা কার্বন, তাহলে ডিঅক্সিরাইবোজে ক্যারাল কার্বন হচ্ছে তিনটা, রাইবোজে ক্যারাল কার্বন হচ্ছে চারটা, এখন ভাই এটা কেন করালি, পরের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত নম্বর কার্বন ভাই, এক নম্বর, এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ, দ্যাট মিন্স এখানে এটা এক দুই তিন চার পাঁচ, যখন তারা সাইক্লিক ফর্ম তৈরি করবে কি বললাম, যখন তারা যে কোনো যৌগের সাইক্লিক ফর্ম যদি তুমি তৈরি করতে চাও, ইট মে বি রাইবোজ অর গ্লুকোজ, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বর যে কার্বনটা আছে খেয়াল করো, কি বললাম
এক নম্বর যে কার্বনটা আছে সেই কার্বনটা অল টাইম বিক্রিয়া করবে হচ্ছে সবচেয়ে দূরবর্তী কার্বন কার্বনের সাথে। কি বললাম? সবথেকে দূর হচ্ছে 4 নম্বর কার্বনের সাথে বিক্রিয়া করবে। এখন ভাই কিভাবে কেন বিক্রিয়া তারা ঘটাচ্ছে সেটা হচ্ছে খেয়াল করো, আমরা যদি এই যৌগটা দিকে চিন্তা করি, আমরা এটাকে একটু সাজায় লিখি, সেটা হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের কার্বন, এদিকে হচ্ছে এইভাবে অক্সিজেন, এদিকে হচ্ছে কি হাইড্রোজেন। তোমরা জানো যে কার্বন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি, তো কার্বন থেকে যখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তখন অক্সিজেন তার নিচের দিকে কিছুটা ইলেকট্রন টানা নিবে, সেজন্য অক্সিজেন আস্তে আস্তে ঋণাত্মক হতে থাকবে আর কার্বন আস্তে আস্তে ভাইয়া ধনাত্মক হতে থাকবে। এবার তো বুঝা গেছে ব্যাপারটা। এখন 4 নম্বর কার্বনে যাও, এখন 4 নম্বর কার্বনে যাও, 4 নম্বর কার্বনে এদিকে কি আছে ভাইয়া? OH, তাই না? অক্সিজেন আর কি হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এটা কোন দিকে কার্বন তো বুঝছো তাই না? বুঝা শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাকে বলো এদিকে হচ্ছে কি ভাই, এদিকে অক্সিজেন আছে, এখন এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তুলনা করো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি? এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই অক্সিজেনটা এই হাইড্রোজেন থেকে তোর আস্তে আস্তে কি আনিয়ে আনিবে, ইলেকট্রন নিবে এবং সে আস্তে আস্তে কি থাকবে ঋণাত্মক হয়ে থাকবে, আর এইদিকে যে হাইড্রোজেন আছে সেটা হতে থাকবে কি ধনাত্মক। এখন ভাইয়া আগে দেখালেন যে অক্সিজেন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, এখন দেখাচ্ছেন যে অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিতেছে, অক্সিজেন কেন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে না? সে কিছুটা নেই, বাট সেইখানে কথাটা হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সফারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তাদের ইলেকট্রন নেগেটিভিটির ডিফারেন্সটা কতটুকু, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কতটুকু, কে কার থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। এদিকে যদি তুমি চিন্তা করো অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের থেকেও বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বনের থেকেও তড়িৎ ঋণাত্মক, বাট হাইড্রোজেন আর কার্বনের যদি তুলনা করো তখন হাইড্রোজেন হচ্ছে তুলনামূলক ধনাত্মক, তড়িৎ ধনাত্মক। কেন? হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর বাম দিকে আছে, কার্বন হচ্ছে পর্যায় সারণীর ডান দিকে, দেন হাইড্রোজেনের তুলনায় কার্বনের তড়িৎ ধনাত্মকতা কি কম, তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন আসবো তখন অক্সিজেন যেহেতু ইলেকট্রন চাই সে কি বেশি ধনাত্মক, বেশি ধনী মানুষের কাছ থেকে ইলেকট্রন চাইবে নাকি কম ধনী মানুষের কাছ থেকে ইলেকট্রন চাইবে? বেশি ধনী মানুষের কাছ থেকে। বোঝা গেছে ব্যাপারটা? সাপোজ ধরো তুমি একজন পার্সন, তুমি যদি কোনো সাহায্য চাও কোন জায়গায় তুমি সবথেকে বেশি বেনিফিট হবে? যখন একজন ধনী মানুষের কাছে যাবে, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে তুলনামূলক বেশি তড়িৎ ধনাত্মক আর কার্বন হচ্ছে বেশি কম তড়িৎ ধনাত্মক, অর্থাৎ অক্সিজেন যখন ইলেকট্রন চাইবে তখন সে প্রিফার করবে হাইড্রোজেন থেকে নিতে। এবার তো ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে বা এদিকে যে কার্বনটা হলো পজিটিভ, এদিকে যে কার্বনটা হলো কি পজিটিভ, সেই কার্বনটা বিক্রিয়া করবে এদিকে নেগেটিভ অক্সিজেনের সাথে, কার সাথে? খেয়াল করো এদিকে অক্সিজেন নেগেটিভ না নেগেটিভের সাথে, দ্যাট মিন্স এটা এই কার্বন বিক্রিয়া করতেছে কার সাথে অ্যাকচুয়ালি? এই অক্সিজেনের সাথে। বুঝা গেছে ব্যাপারটা? দ্যাট মিন্স এক নম্বর কার্বন আর এই যে 4 নম্বর কার্বন দুইজন কার্বন কিভাবে সংযুক্ত আছে, কি দ্বারা সংযুক্ত আছে? অক্সিজেন দ্বারা সংযুক্ত আছে। আর এই যে এদিকের যে হাইড্রোজেন H+ সেটা কার সাথে বিক্রিয়া করবে? সেটা হচ্ছে উপরের OH সাথে বিক্রিয়া করবে, cos সেখানে হচ্ছে H প্লাস আর এটা হচ্ছে O মাইনাস। বুঝা গেছে ব্যাপারটা? সেজন্য সেটা বিক্রিয়া করো। এখন দেখো আলটিমেটলি তাহলে এটা কিন্তু রিয়ারেঞ্জ করি তাহলে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা দাঁড়ায় সেটা আমি দেখাবো। এটা যদি আমরা রিয়ারেঞ্জ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি, এটা যদি আমরা রিয়ারেঞ্জ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি খেয়াল করো C, দেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার H, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার OH, কারণ খেয়াল করো এটা হচ্ছে O আর এদিকের হাইড্রোজেনটা এদিকে চলে আসলো। বুঝা গেছে ব্যাপারটা? দেন C দেন কি OH দেন কি H, দেন C দেন OH দেন কি H, এদিকে C এটার পাশে হচ্ছে H, এই কি হচ্ছে কি C H2OH। বুঝা গেছে ব্যাপারটা? আর এই যে এই কার্বন আর এই যে এই কার্বন দুইজন কি দ্বারা কানেক্টেড? অক্সিজেন দ্বারা কানেক্টেড। এখন তো বুঝা গেছে দুইজন কি দ্বারা কানেক্টেড? অক্সিজেন দ্বারা কানেক্টেড। এখন তুমি সাইক্লিক ফর্মে যাও, এটা কয় কার্বন বিশিষ্ট শর্করা? পাঁচ কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। সেই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পঞ্চভুজ বানাইতে হবে। কি বানাইতে হবে? পঞ্চভুজ। তাহলে আমরা একটা পঞ্চভুজ বানাবো এবং আলটিমেটলি দেখবো যে ব্যাপারটা কি ঘটতেছে একটু লিখে এটা। তো খেয়াল করো তো এদিকে হচ্ছে তোমার আলটিমেটলি কি, এদিকে হচ্ছে আলটিমেটলি তোমার এদিকে দাও ও, দেন এদিকে দাও কার্বন, এদিকে দাও কার্বন, এদিকে দাও কার্বন, ওকে এদিকে দাও কার্বন। তাহলে পঞ্চভুজ হয়েছে কিনা এরকম ভাবে?
এই যে পঞ্চম অক্সাইড কিনা, কার্বন 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 ক্লিয়ার। তারপর এখন আমাকে বলো ভুলা গেছে নাকি, আমি একটু বড় করে আঁকি নাকি, বুঝতে পারছো? তুমি সাড়ে দিবা, এটা হচ্ছে অক্সিজেন, তারপর দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন ওকে। এবার তো বোঝা গেছে ব্যাপারটা। এখন খেয়াল করো, আমাকে বলো এই কার্বনটা আর এই কার্বনটা দুইটা কার্বনের নাম্বারিং কত, লজিক্যালি দুইটা কার্বনের নাম্বারিং কত? একটা হচ্ছে এক নম্বর কার্বন, আর একটা চার নম্বর কার্বন। বিকজ এখানে দেখো এক দুই তিন চার, এক নম্বর কার্বন আর চার নম্বর কার্বন কি দ্বারা কানেক্টেড? অক্সিজেন দ্বারা কানেক্টেড। অর্থাৎ এখানে যে কার্বন গুলো আছে সেগুলো কি দ্বারা কানেক্টেড থাকবে? অক্সিজেন দ্বারা কানেক্টেড থাকবে। অর্থাৎ এটা হচ্ছে সাপোজ এক নম্বর কার্বন, এটা হচ্ছে কত নম্বর কার্বন? এক নম্বর কার্বন, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে কত? এটা হচ্ছে দুই নম্বর কার্বন, এটা হচ্ছে কত নম্বর কার্বন? তিন নম্বর কার্বন, এটা হচ্ছে চার নম্বর কার্বন। এক নম্বর কার্বন আর এই যে চার নম্বর কার্বন, কি বলো? এক নম্বর কার্বন আর এই যে চার নম্বর কার্বন অক্সিজেন দ্বারা কানেক্টেড। আমরা এই জায়গা থেকে দেখলাম, এবারে তো কি ব্যাপারটা। এখন এক নম্বর কার্বনের OH আর H, তারপর এক নম্বর কার্বন আর কি কি আছে? OH আর কি কি আছে? H আছে, সেটা আমি লিখবো না, সেটা পরে লিখবো, কজ একটু পরে বুঝতে পারবো কেন আমি পরে লিখতেছি। আর বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে যেই মূলক গুলো ডানে আছে সেগুলোকে দিবা নিচে, অর্থাৎ এদিকে কি OH ডানে আছে না দুই এবং তিনে, সেগুলোকে দিবা নিচে OH OH। আর বামে যেগুলো আছে সেগুলোকে দিবা হচ্ছে তুমি কি উপরে, অর্থাৎ এখানে তুমি দিলা H, এখানে দিলা কি H। চার নম্বর কার্বনের সাথে কি যুক্ত? CH2। তুমি যদি এটাকে এইভাবে সাইক্লিক ফর্ম তৈরি করো, এইভাবে যদি ঘুরাও, এখন এইদিকে একটা কথা, সেটা হচ্ছে এইদিকে কি আছে? OH আছে আর কি আছে? H আছে। সাইক্লিক ফর্মে, ইজ অফ সাইক্লিক ফর্মে যদি OH টা খেয়াল করো, কি বললাম, যদি OH টা নিচে থাকে H টা উপরে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার আলফা রাইবোস। তখন সেটা কি বলবো? আলফা রাইবোস। বাট যদি OH টা উপরে থাকে H টা নিচে থাকে, তখন সেটাকে আমরা বলবো বিটা রাইবোস। তখন সেটা কি বলবো? বিটা রাইবোস। এখন তো বোঝা গেছে কিনা? বিটা রাইবোস। এখন আমাকে বলো ডিএনএ থেকে আলফা রাইবোস থাকে, সরি ডিএনএ তে তো ডিঅক্সি রাইবোস থাকবে তাই না? ডিএনএ থেকে ডি অক্স আলফা ডি আলফা ডিঅক্সি রাইবোস থাকে নাকি বিটা ডিঅক্সি রাইবোস থাকে? বিটা 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 থাকে, বিটা ডিঅক্সি রাইবোস। এখানে তো ডানে ব্যাপার না, এখানে আছে ওই থেকে উপরে নাকি নিচে। এখন আমাকে একটা কথা বলো, কোন কারণে চার নম্বর কার্বনে যে ওইটা ছিল, খেয়াল করো রাইবোজের কথা চিন্তা করি, চার নম্বর কার্বনে যে ওইটা ছিল সেটা এখানে কোন দিকে ছিল? ভাই ডানে। সেটা কোন দিকে ছিল? সেটা এদিকে ছিল হচ্ছে ডানে। সেটা যদি লিনিয়ার ফর্মে একটা ডানে থাকে, তখন সেটা আমরা নাম দিছিলাম কি? ডি রাইবোস। ওকে আচ্ছা, দেন এক নম্বর কার্বনে যখন হইলো, তখন যদি ওএইচটা উপরে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? বিটা রাইবোস। ওকে, এখন যদি কোনো একটা বিটা রাইবোসের উৎপত্তি ঘটে এমন একটা রাইবোস থেকে যেটার ক্ষেত্রে ওএইচটা ছিল ডানে, অর্থাৎ সেই রাইবোসটা আমরা নাম দিতে পারি বিটা ডি রাইবোস। বিটা ডি রাইবোস। এবার তো বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? আর খেয়াল করো, আর হচ্ছে সি OH টা লিনিয়ার ফর্ম, আমরা এই লিনিয়ার ফর্মটা থেকে তো এটা তৈরি করছি তাই না? এই লিনিয়ার ফর্মটা যদি OH টা থাকে হচ্ছে তোমার ডানে, এইখানে যদি OH টা থাকে এক নম্বর কার্বনের OH টা যদি থাকে করতে উপর, তখন সরি নিচে, তখন সেটাকে আমরা বলবো আলফা। আলফা কেন? কারণ এখানে কি আছে? OH টা নিচে আছে। আর ডি রাইবোস, কেন ডি রাইবোস? কারণ এটা যখন লিনিয়ার ফর্মে ছিল তখন OH টা কোন দিকে ছিল? ডানে ছিল, ক্লিয়ার? ওকে, তাহলে একটা হচ্ছে বিটা ডি রাইবোস, আর একটা কি? আলফা ডি রাইবোস। কি ডিঅক্সি রাইবোসের ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা কি ভাই? তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এদিকে কি থাকবে না, দুই নম্বর কার্বন কি থাকবে না? অক্সিজেনটা থাকবে না। দ্যাট মিন্স এটা যদি জাস্ট আমি অক্সিজেনটা মুছে দিই, তখন সেটাকে আমরা নাম দিতে পারি আলফা আলফা ডি অক্সি রাইবোস, বিটা বিটা ডি অক্সি রাইবোস। এদিকে আমরা রাইবোস না পেয়ে বিটা ডি ডিঅক্সি রাইবোস পাবো, বিটা ডি ডিঅক্সি রাইবোস। এদিকে আমরা বলবো আলফা ডি ডিঅক্সি।
রাইবোস। এখন তোমাকে বলতে হবে ডিএনএ থেকে বিটা ডি ডিঅক্সিরাইবোস থাকে নাকি আলফা ডি ডিঅক্সিরাইবোস থাকে? বিটা ডি ডিঅক্সিরাইবোস শুরু থেকে পড়ে আসছে, ডি থাকে ডান দিকে থাকে লিনিয়ার ফর্মে, যখন তারা সাইক্লিক ফর্ম তৈরি করে তখন ডিএনএ এর ক্ষেত্রে যেই স্ট্রাকচারটা থাকে সেইটার ক্ষেত্রে ওই এক নম্বর কার্বনে সাইক্লিক ফর্মের এক নম্বর কার্বনে ওইটা থাকে হচ্ছে উপরে, ওইটা কোন জায়গায় থাকে উপরে, সেই জন্য সেখানে আমরা যে অবস্থার কথা বলি সেটা হচ্ছে বিটা ডি ডিঅক্সিরাইবোস। জাস্ট বইয়ের একটা লাইন, বাট সেটা বোঝানোর জন্য আমি অনেক কথা বললাম, কজ তুমি থার্ড চ্যাপ্টারের বেসিক না থাকলে এই জিনিসটা কিচ্ছু বুঝবে না। এখন শুধু হয়ে যাবে ব্যাপারটা, শুধুমাত্র আমি পেন টু সুগার নিয়ে এতটা ঘুরে এলাম সেই কারণে। বাট ক্লিয়ার কিনা জিনিসটা, যে আজকে যদি পরীক্ষায় আসে যে ডিএনএ তে কোন ডিঅক্সিরাইবোস থাকে, আলফা ডি বিটা ডি, আলফা এল বিটা এল, কোনটা? বিটা ডি। আরএনএ তে কোন রাইবোস থাকে? বিটা ডি আলফা ডি, বিটা এল আলফা এল, সরি সরি, আরএনএ তে কোন রাইবোস থাকে? আলফা ডি বিটা ডি, কোনটা থাকে? বিটা ডি, বিটা ডি রাইবোস। এই জিনিসটা মাথায় ঢুকানো, বিটা ডি। কেন বিটা? কারণ সেখানে যে এটা থাকে সেটার ওইটা কোন জায়গায় থাকে? উপরে থাকে। দুইটাতে বিটা, দুইটাতে বিটা ডি, দুইটাতে কি? বিটা ডি। ক্লিয়ার? এরপর এই স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই স্ট্রাকচার লিখতে পারবো কিনা যে কোনো সময়? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কি করা, পেন টু সুগার নিয়ে পড়া। আমরা জানলাম যে ডিএনএ তে যে পেন টু সুগারটা থাকে সেটা বিটা ডি ডিঅক্সিরাইবোজ, আলফা ডি ডিঅক্সিরাইবোজ। ওকে, এখন আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। এখন এই নিউক্লিওটাইডের পলিমারের মধ্যে নিউক্লিওটাইড তিনটা কম্পোনেন্ট দ্বারা গঠিত, একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফেট। আমরা পেন্টোজ সুগার পর্যন্ত ডিটেলস পড়ছি, এখন আমরা কি সম্পর্কে ডিটেলস করবো সেটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার সম্পর্কে ডিটেলস করবো। তো নাইট্রোজেন কার ক্ষার, এটা শুধু বলার থেকে পড়ে আসছো, এটা এত বেশি কঠিন না, ওইটা পড়তে আর বেশি কোনো টাইম লাগবে না। এটা অনেকটা ছিল, কারণ এখানে পুরো একটা থার্ড চ্যাপ্টারের পুরো কার্বোহাইড্রেট জিনিসটা কভার দিতে হচ্ছে। তো এখন খেয়াল করো, না তোমার বুঝবে না, কারণ ফার্স্ট চ্যাপ্টার আছে তো থার্ড চ্যাপ্টার তো অনেকে পড়ে নাই। ক্লিয়ার? ওকে, সো নাইট্রোজেন বেস হচ্ছে ইনিশিয়ালি দুই প্রকার। নাইট্রোজেন বেস কত প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস হচ্ছে, একটা হচ্ছে তোমার পিউরিন, একটা হচ্ছে কি পিউরিন, আর একটা হচ্ছে কি পাইরিডিন। ছোটবেলার পড়া, জাস্ট আমি রিভিশন দিচ্ছি, একটা হচ্ছে কি পিউরিন, আর একটা কি পাইরিডিন। পিউরিন হচ্ছে, দেখো পিউরিন হচ্ছে বানানটা ছোট, বানানটা কি ছোট, সেই জন্য সেটার রিং থাকে দুইটা, অর্থাৎ বানানটা ছোট বাট রিং থাকে কিছু কটা তোমার দুইটা, তো রিংটা বড়, বানানটা ছোট বাট রিংটা বড়। আর পাইরিমিডিনের ক্ষেত্রে বানানটা বড় বাট রিংটা থাকে হচ্ছে কি ডট। পিউরিন হচ্ছে দুই রিং বিশিষ্ট, পিউরিন হচ্ছে কয় রিং বিশিষ্ট? পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট? এক রিং বিশিষ্ট। এবার তো ক্লিয়ার, পিউরিন দুই রিং বিশিষ্ট, পাইরিমিডিন এক। পিউরিন আবার দুই ধরনের, একটা হচ্ছে কি এডিনিন, এডিনিন আর একটা কি গুয়ানিন। আর পাইরিমিডিন আরো দুই প্রকার, সেটা একটা হচ্ছে সাইটোসিন, সব জানো সাইটোসিন, থাইমিন। অ্যাকচুয়ালি আরএনএর ক্ষেত্রে এই থাইমিনটা থাকে না, সেটা হচ্ছে ইউরাসিল হিসেবে থাকে, আগে পড়ছে দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন দেখতে, এখন একটা বেসিক একটু জানি না, সেটা হচ্ছে পিউরিন অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত, সেখানে পর্যায়ক্রমিক ভাবে নাইট্রোজেন কার্বন কার্বন নাইট্রোজেন এরকম হবে, নাইট্রোজেন কার্বন কার্বন এরকম থাকে, বুঝা গেছে ব্যাপারটা? বা কার্বন নাইট্রোজেন কার্বন এরকম হবে। সো ডিটেলস দেখো তোমাদের বই থেকে একটা সংখ্যা একটু লিখে দিই, কারণ এটা একটু পরে দরকার পড়বে না, পরে যখন যাবো তখন ডিটেলস করি। ওকে, খেয়াল করো, তাহলে এই পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা। এখন খেয়াল করো ডিএনএ ক্ষেত্রে এই অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত থাকে। অ্যাডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড থাকে, গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে। অর্থাৎ কি কি যুক্ত থাকে? অ্যাডেনিন আর থাইমিন, অর্থাৎ এটি আর গুয়ানিন আর সাইটোসিন। আমি তুমি গরু ছাগল, বুঝা গেছে ব্যাপারটা? এটা আমি তুমি মানে দুইজন, দুইটা বন্ধন, গরু ছাগলের বন্ধনের ঠিক নাই, সেজন্য তিনটা বন্ধন। ঠিক আছে, এখন দেখো নিউক্লিওটাইডের আর একটা ব্যাপার হচ্ছে তোমার, খেয়াল করো নিউক্লিওটাইডের, নিউক্লিওটাইডের আর একটা কম্পোনেন্ট হচ্ছে কি ফসফেট গ্রুপ, অ্যাকচুয়ালি ফসফেট গ্রুপ না, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, সেটা কি ফসফরিক অ্যাসিড, অর্থাৎ সেটা হচ্ছে তোমার H3PO4। What does it mean? মাঝখানে পিকে রাখো, মাঝখানে কাকে রাখবা? পিকে। আর এই দিক দিয়ে দাও একটা ডাবল বন্ড দিয়ে ও দাও, ঠিক আছে? এখন কি হলো, এর দিয়ে দিলে, দ্যাট মিন্স এখন হাইড্রোজেন কয়টা আছে? তিনটা, অক্সিজেন কয়টা বাকি আছে? আরো তিনটা, তিনটা ওইচ মূলক দিয়ে দাও, তাহলে হয়ে যাবে ওইচ ওইচ ওইচ। তাহলে এই তিনটা কম্পোনেন্ট যখন একসাথে হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? নিউক্লিও টাইট। এখন আমরা বিশেষ ধরনের কয়েকটা নিউক্লিও টাইট দেখবো, এবং সেই নিউক্লিও টাইট নিউক্লিও সাইট সেগুলো পড়ার পরে আমরা ডিএনএ এর রিয়েল স্ট্রাকচারে যাবো। ঠিক আছে, তাহলে চলো এবার তো বুঝে গেছি ব্যাপারটা। আমাকে বলো ডিএনএ তে কোন ডিঅক্সিরাইবোজ থাকে?
বিটা শুধু বিটা বিটা ডি বিটা ডি আর এটাতে কোন রাইবোজ থাকে বিটা ডি বিটা ডি অক্সি বিটা ডি রাইবোজ নিউক্লিওসাইট এর ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইট এন্ড নিউক্লিওটাইড নিউক্লিওসাইট এবং নিউক্লিওটাইড দুটোর মধ্যে ডিফারেন্স টা কি ঠিক ওকে নিউক্লিওসাইট হচ্ছে তারপর নিউক্লিওটাইড মানে কি হয় নিউক্লিওটাইড মানে কি সেটা দেখো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মানে হচ্ছে তিনটা কিছু সমূহ এক হচ্ছে পেন্ট সুগার নাইট্রোজেন বেস প্লাস কি ফসফেট গ্রুপ ক্লিয়ার এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস এই দুইটাকে একসাথে বলা হচ্ছে তোমার নিউক্লিওসাইট এই দুইটাকে কি বলা হয় নিউক্লিওসাইট নিউক্লিওসাইট এই নিউক্লিওসাইডের সাথে যদি তুমি ফসফেট গ্রুপকে অ্যাড করো তখন আমরা পাবো হচ্ছে কি নিউক্লিও এবার তো বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার কিনা খেয়াল করো পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস দুইটাকে একসাথে বলা হয় নিউক্লিওসাইট এটার সাথে যখন ফসফেট গ্রুপ মধ্যে হবে তখন তিনটাকে একসাথে বলা হবে নিউক্লিও তখন বলবে নিউক্লিওটাইড দ্যাট মিন্স আমরা যদি ডিএনএ কে প্রথমে ভাঙি আমরা হাজার হাজার নিউক্লিওটাইড পাবো আমরা যদি হাজার হাজার নিউক্লিওটাইড কে ভাঙি তখন আমরা অনেকগুলো ফসফেট গ্রুপ আর অনেকগুলো নিউক্লিওসাইড পাবো আমরা যদি নিউক্লিওসাইড গুলোকে ভাঙি তখন আমরা পাবো হচ্ছে তোমার পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস আমরা যদি নাইট্রোজেন বেস কে ভাঙি তখন আমরা পাবো পিউরিন আর পাইরিমিডিন আমরা যদি পিউরিন আর পাইরিমিডিন কে ভাঙি তখন আমরা পাবো এডিনিন গুয়ানিন সাইটোসিন ক্লিয়ার ওকে এখন জাস্ট এই একটা জিনিস মাথায় রাখো আমি কিন্তু প্রথমে একটা কোশ্চেন করছিলাম ডিএনএ কে কেন আমরা এসিড বলতেছি সেটা যে নাইট্রোজেন বেস থাকা সত্ত্বেও ক্লিয়ার সেটা আনসার অনেক বড় আসবে তো এখন ধরো এইটা হচ্ছে আমাদের একটা সাইক্লিক ফর্ম এবারে বুঝা গেছে সাইক্লিক ফর্ম যেহেতু আমরা জানি যে ডিএনএ তে ডিএনএ কি থাকে বিটা থাকে অর্থাৎ এদিকে যে ওয়েস্ট আছে সেটা কি থাকবে উপরে থাকবে এখানে যে স্টার্স সেটা নিচে থাকবে এখানে থাকবে এইচ এখানে থাকবে কি এইচ একটু আগে তুই ফর্ম করা লিখেছিস তাই না ফর্ম গুলো তো মাথায় রাখা উচিত আর তোমার তো খাতার মধ্যে লেখা আছে তাই না সিএইচ টু সিএইচ টু এইচ তোমার তো ক্লিয়ার সিএইচ টু ওইচ আর এদিকে হচ্ছে অবশ্য হাইড্রোজেন এটা ভাই একটা কি এটা হচ্ছে একটা তোমার ডি সরি এটা হচ্ছে একটা বিটা ডি ডি অক্সিরাইবোস এটা কি বিটা ডি ডি অক্সিরাইবোস এটা হচ্ছে বিটা ডি ডি অক্সিরাইবোস এখন দেখো এবার তো বোঝা গেছে এটা যে বিটা ডি অক্সিরাইবোস এখন এটার সাথে আমি যাকে অ্যাড করব সেটা হচ্ছে প্রথমে নাইট্রোজেন বেস অ্যাড করব তাকে অ্যাড করব নাইট্রোজেন বেস এখন আমার কাছে চারটি অপশন আছে পাঁচটা অপশন আছে আমি পাঁচটা নাইট্রোজেন বেস অ্যাড করতে পারি আইদার আমি এডিনিন অ্যাড করতে পারি আমি গুয়ানিন অ্যাড করতে পারি সাইটোসিন অ্যাড করতে পারি থাইমিন অ্যাড করতে পারি ইউরাসিল অ্যাড করতে পারি এনিথিং ওকে এখন আমি যদি এখানে এডিনিন কে অ্যাড করি ইনিশিয়ালি নাইট্রোজেন বেয়ার্স গুলো কানেক্টেড হবে অ্যাকচুয়ালি কত নম্বর কার্বনের সাথে সেটা হচ্ছে এক নম্বর কার্বনের সাথে এটা মাথায় রাখো নাইট্রোজেন বেস গুলা পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনের সাথে যুক্ত হবে এক নম্বর কার্বনের সাথে এক কত নম্বর কার্বনের সাথে হবে এক নম্বর ওকে এখন খেয়াল করো তো এক নম্বর সাথে যদি হয় এখানে যদি তুমি একটা হাত খালি না করো তখন কি অন্য কেউ এসে বসতে পারবে না অন্য কেউ বসতে পারবে না দ্যাট মিন্স তোমাকে কি করতে হবে এখানে হাইড্রোজেনটাকে কি করতে হবে ভাই অপসারণ করতে হবে হাইড্রোজেনকে কি করতে হবে তখন দেখবো যে এই যে একটা হাত খালি হয়েছে তখন এই যে যে হাতটা খালি হয়েছে সেইখানে অ্যাকচুয়ালি বন্ধন কে গঠন করবে আমাদের নাইট্রোজেন বেস গুলো এখন খেয়াল করো যখন এখানে এক রিং বিশিষ্ট কোন নাইট্রোজেন বেস আসবে খেয়াল করো নাইট্রোজেন বেস গুলো সাধারণত গঠিত হচ্ছে কার্বন আর নাইট্রোজেন দ্বারা ধরো এটা হচ্ছে তোমাদের তোমাদের বই থেকে একটা দিই সঙ্গে তোমরা মনে রাখার দরকার নাই সো একটা জাস্ট একটু দেখানোর জন্য সাপোজ ধরো এখানে যদি তোমার সাইটোসিন অ্যাড হয় তখন যেটা হবে সেটা হচ্ছে সাইটোসিনের সংখ্যাটা হচ্ছে এরকম NH2 এবং এখানে হচ্ছে কার্বন দেন হচ্ছে এখানে আরেকটা তোমার এরকম ভাবে নাইট্রোজেন দেন হচ্ছে তোমার এদিকে কার্বন দেন এদিকে অক্সিজেন আমি সবগুলো সংখ্যা শিখছিলাম দেখতে ভুলে গেছি সব খুব পাদের করে আসলে CH দেন এটা হচ্ছে CH দেন হচ্ছে এটা হচ্ছে
এটা হচ্ছে কিসের সঙ্গে অ্যাকচুয়ালি রিয়েলি এটা হচ্ছে সাইটোসিনের সঙ্গে এটা কিসের সঙ্গে সাইটোসিন অর্থাৎ দেখো তুমি এই রিংটা দেখো এই রিংটা অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত অ্যাকচুয়ালি এই রিংটা হচ্ছে তোমার কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন বুঝা গেছে ব্যাপারটা সো এইটা এটাকে বলা হয় এক নম্বর নাইট্রোজেন এটা কত নম্বর নাইট্রোজেন এক নম্বর নাইট্রোজেন দেন আমরা হিসাব করি এইভাবে এক দেন দুই দেন তিন দেন চার দেন পাঁচ দেন তিন ছয় বুঝা গেছে ব্যাপারটা এভাবে হিসাব করি এখন খেয়াল করো আর তোমার এটা হচ্ছে তোমার এক রিং বিশিষ্ট আর দুই রিং বিশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে দুই রিং বিশিষ্ট গুলোকে যদি দেখাই দুই রিং বিশিষ্ট যদি স্ট্রাকচারটা একটু দেখাই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুই রিং বিশিষ্ট স্ট্রাকচারের খেয়াল করো দুই রিং বিশিষ্ট স্ট্রাকচার হচ্ছে তোমার এরকম ভাবে থাকে আমরা জাস্ট এই রিং এর সংকেতটা একটু দেখাই এই রিং সংকেতটা হচ্ছে তোমার NH2 NH2 দেন হচ্ছে এরকম ভাবে C দেন হচ্ছে N দেন হচ্ছে তোমার এদিকে C H এদিকে হচ্ছে তোমার N এদিকে হচ্ছে তোমার কি C এদিকে হচ্ছে তোমার C দেন এদিকে হচ্ছে এইভাবে দেন এটা দেন হচ্ছে আমাদের আসছে C এর পরে এদিকে আসছে নাইট্রোজেন এদিকে আসছে তোমার কি CH এদিকে আসছে কি তোমার N ক্লিয়ার এদিকে আসছে কি N এখন খেয়াল করো এদিকে যদি আমরা নামকরণ করি তখন সেটা আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর কার্বন খেয়াল করো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা কি ছয় দেন সাত দেন আট এটা নাইট্রোজেনের কত নাই নাইট্রোজেন কত এটা এই নাইট্রোজেন কত নাই এখন খেয়াল করো যখন এক রিং বিশিষ্ট খেয়াল করো কি বলো যখন এক রিং বিশিষ্ট কোন নাইট্রোজেন বেস বিটা ডিডি অক্সিরাইবোজের সাথে কানেক্টেড হবে তখন সে কানেক্টেড হবে হচ্ছে এক নম্বর নাইট্রোজেনের সাথে অর্থাৎ এক নম্বর নাইট্রোজেনের এই হাইড্রোজেনটাকে সরাই দিবে এক নম্বর নাইট্রোজেন যখন হাইড্রোজেনটাকে সরাই দিবে তখন থাকবে এইদিকে একটা হাত খালি তখন এই হাতটা এসে বসবে হচ্ছে এইদিকে বুঝা গেছে ব্যাপারটা অর্থাৎ যখন এক রিং বিশিষ্ট কোন নাইট্রোজেন বেস বিটা ডিডি অক্সিরাইবোজের সাথে কানেক্টেড হবে তখন বিটা ডিডি অক্সিরাইবোজের এক নম্বর কার্বনের সাথে এক রিং বিশিষ্ট নাইট্রোজেন বেসের এক নম্বর নাইট্রোজেন কি হবে কানেক্টেড হবে বাট ইন কেস অফ দুই নম্বরের ক্ষেত্রে যখন তুমি দেখবা এটা কি দুই রিং বিশিষ্টের ক্ষেত্রে এক নম্বর নাইট্রোজেন হবে না সেটা যেটা হবে সেটা হচ্ছে এই ছোট গ্রুপটা অ্যাড হবে অর্থাৎ এই নয় নম্বর নাইট্রোজেনটা কি হবে অ্যাড হবে তার মানে ভালো করে মাথায় ঢুকে না পিউরিনের পিউরিন কয় রিং বিশিষ্ট দুই রিং বিশিষ্ট পিউরিন কয় রিং বিশিষ্ট নামটা ছোট রিংটা বড় পিউরিন কয় রিং বিশিষ্ট দুই রিং বিশিষ্ট দেন পিউরিনের নয় নম্বর কার্বন নয় নম্বর নাইট্রোজেন এবং পাইরিমিডিনের পাইরিমিডিনের এক নম্বর নাইট্রোজেন এইটার সাথে বিটা ডি ডিঅক্সিরাইবোজের এক নম্বর কার্বন এটার সাথে বিটা ডি ডিঅক্সিরাইবোজের এক নম্বর কার্বন কানেক্টেড আছে এবারে বুঝা গেছে ব্যাপারটা এবারে বুঝছ ওকে পিউরিন যেহেতু দুই রিং বিশিষ্ট তাহলে পিউরিন যেহেতু দুই রিং বিশিষ্ট সেহেতু পিউরিনের নয় নম্বর কার্বনের সাথে বিটা ডি ডিঅক্সিরাইবোজের এক সরি পিউরিনের নয় নম্বর নাইট্রোজেনের সাথে কি নয় নম্বর নাইট্রোজেনের সাথে বিটা ডি ডিঅক্সিরাইবোজের এক নম্বর কার্বন এবং পাইরিমিডিনের এক নম্বর নাইট্রোজেনের সাথে বিটা ডি ডিঅক্সিরাইবোজের এক নম্বর কার্বন বিক্রিয়া করবে এই পর্যন্ত ক্লিয়ার এক নম্বর কার্বন কি করবে বিক্রিয়া করবে এখন খেয়াল করো তাহলে এই পর্যন্ত বোঝা গেছে কিনা এক নম্বর কার্বন কি করবে বিক্রিয়া করবে এখন খেয়াল করো তো এখানে যখন এক নম্বর কার্বন অ্যাড হবে সাপোজ নয় নম্বর কার্বন এই লিনে যদি নয় নম্বর কার্বনকে আমরা কানেক্টেড করি তখন সেটার নামটা পাল্টে যাবে সেটার নাম আর বিটা ডি ডিঅক্সিরাইবোজ থাকবে না সেখানে আমরা যখন একটা সাইক্লিক ফর্ম অ্যাড করব যখন সাপোজ এক রিং সরি দুই রিং বিশিষ্ট একটা যখন অ্যাড করব আমরা জাস্ট এভাবে দেখি এডিনিন কে অ্যাড করছি সো আমরা যখন এডিনিন কে অ্যাড করলাম তখন সেটা নাম হবে যদি ইন কেস অফ রাইবোজ থাকলো এটা ধরো ডিঅক্সিরাইবোজ আমি জাস্ট অক্সিজেনটা এদিকে দিয়ে দিই এটা কি তখন এটা কি ডিঅক্সিরাইবোজ না এটা কি জাস্ট বিটা ডি রাইবোজ তখন এটা নাম আমরা নাম দেব হচ্ছে তোমার নামটা চেঞ্জ হয়ে যাবে খেয়াল করো এডিনিন কি অ্যাডিনিন প্লাস রাইবোজ অর্থাৎ অ্যাডিনিনের সাথে যখন একটা রাইবোজ সংযুক্ত আছে তখন সেটাকে আমরা বলতেছি আর অ্যাডিনিন বলবো না সেটাকে আমরা বলবো এডিনোসিন 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 তাহলে আমাকে বলো গুয়ানিন যদি এখানে যদি অ্যাডিনিন না যুক্ত করে যদি আমি গুয়ানিন যুক্ত করি তখন আমরা বলবো রাইবোজ যদি যুক্ত করি তখন সেটার আমরা নাম দেবো গুয়ানোসিন সে নাম দেবো কি গুয়ানোসিন ওকে এখন আমাকে বলো আমি যদি গুয়ানোস গুয়ানিন নাইট্রো যদি থাইমিন এড করি অর্থাৎ এক রিং বিশিষ্ট যদি একটা এড করি থাইমোন প্লাস রাইবোজ তখন সেটার নাম কি হবে
থাইমিসিন বলতে পারবা, বাট থাইমিসিন অ্যাকচুয়ালি থাইমিডিন, এটা কি থাই মি ডিন, ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি থাইমিনেট না করে যদি আমরা তোমার সাইটোসিনেট করি তখন কি আবার সাইটোসিন বলতে পারবা? কারণ তার মধ্যে আগে থেকে সিন আছে, তখন সেটাকে বলতে হবে সাইটিডিন, তখন সেটা কি বলতে হবে সাইটিডিন। আমরা যদি ইউরাসিল অ্যাড করি তখন রাইবোজ যেটা হবে ইউরিডিন, ইউরিডিন। আচ্ছা এখন আমাকে বলো, আচ্ছা আগে আমি একটা জিনিস একটু বলতে বলে গেছি, আমরা কেন নাইট্রোজেন বেস গুলার এইরকম নাম দিচ্ছি, অর্থাৎ এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন কেন আমরা নাম দিলাম সেগুলোকে? এডিনিনের নামকরণ কেন এডিনিন হইলো? সাপোজ ধরো আমার নামকরণ কেন ইমন হইলো, সেটা আপন রাখছে, সেটার একটা কজ আছে, বুঝা গেছে ওটা? ওকে, তো এডিনিন নাম কেন এডিনিন হইলো? বিজ্ঞানে রাখছে সেটাকে, সেটাকে কজ, বাট বিজ্ঞানে কেন রাখলো সেটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এদেরকে কোন জায়গা থেকে পাওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তাদের নামকরণ করা হয়েছে। ধরো এদিকে যে এডিনিন আছে সেটা সেটা পাওয়া হয়েছে হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ড থেকে, গ্ল্যান্ড অর্থাৎ গ্রন্থি, আমাদের প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে পাওয়া হয়েছে। কোন গ্রন্থি থেকে? প্যারাথাইরয়েড গ্রন্থি। সো এই যে গ্রন্থি, গ্রন্থি গুলোকে সাধারণত গ্রিকে বলা হয় এডিনো, যেটাকে গ্ল্যান্ড থেকে পাওয়া হয়েছে তখন সেই জন্য সেই কম্পাউন্ডের নাম দেওয়া হয়েছে এডিনিন, বুঝা গেছে ওটা? আবার আমরা কি জানি সাইট, অর্থাৎ যেমন সাইটোপ্লাজম মানে সেলের প্লাজম, সাইট মানে হচ্ছে সেল, সাইট মানে কি সেল, অ্যাকচুয়ালি সাইটোসিনটা পাওয়া হয়েছে সেল থেকে, সেলের সাইটোপ্লাজম থেকে, যেই যেই জন্য সেটার নাম দেওয়া হয়েছে সাইটোসিন। ওকে, গুয়ানিন কেন নামকরণ হয়েছে? কারণ এটা পাওয়া হয়েছে গোয়া, অর্থাৎ যেমন গোয়া, গোয়া মিন্স হচ্ছে বাদুরের মদ, বাদুরের বাদুর আছে না, বাদুর বা সি বার্ড, বিভিন্ন গুহার মধ্যে বাদুর থাকে না, সেই বাদুরের মল, তো সেইটা হচ্ছে সেইখান থেকে অ্যাকচুয়ালি এই উপাদানটা পাওয়া গেছে, এই উপাদানটা আবিষ্কৃত হয়েছে, সেই জন্য সেটার নাম দিয়েছে গুয়ানিন। থাইমিন অ্যাকচুয়ালি পাওয়া গেছে ভিটামিন, ভিটামিন বি থেকে, সেটা ভিটামিন বি এর একটা কম্পোনেন্ট নাম হচ্ছে থাইমিন, বুঝে গেছে ওটা, বা লিকোপিন থেকে, তো সেই জন্য সেটার নাম দিয়েছে থাইমিন। এবার তো বুঝে গেছে, ক্লিয়ার? ওকে, আর ইউরাসিন আই ডোন্ট নো, তোমাদের বইয়ে তো লেখা আছে। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমরা দেখলাম যে নাম যদি আমি যখন এভাবে দিব তখন নামটা তাদের আর এডিনিন থাকবে না, তখন যখন এডিনিনের সাথে যখন একটা রাইবোজ সুগার অ্যাড হবে তখন সেটা নাম হচ্ছে এডিনোসিন। বাট রাইবোজ সুগার অ্যাড না হয়ে যদি ডিঅক্সিরাইবোজ সুগার অ্যাড হয় তখন সেটাকে আমরা কি করব? রাইবোজ সুগার না হয় যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয় তখন সেটাকে আমরা কি করব? এখানে যদি জাস্ট এটা না থাকে তখন কিন্তু সেটা বিটা ডি, বিটা ডি ডিঅক্সিরাইবোজ, তাই না? সোজা কথা, আমরা তখন সেটাকে বলবো এডিনিন যদি কার সাথে কানেক্টেড হবে ডি অক্সি রাইবোজ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডি অক্সি এডিনোসিন। ইজ ইট হার্ড? ডি অক্সি এডিনোসিন গুয়ানিনের সাথে যখন ইয়া অ্যাড হবে, তোমার গুয়ানিন যখন ডি অক্সি রাইবোজের সাথে অ্যাড হবে তখন সেটার নাম হবে কি? ডি অক্সি গুয়ানোসিন, ডি অক্সি থাইমিডিন, ডি অক্সি সাইটিডিন, ডি অক্সি ইউরিডিন। ডি অক্সি ইউরিডিন হবে না, ফাইন, কজ আরএনএ ইউরাসিল কোনটা থেকে? আরএনএ থেকে, আরএনএ তে তো তোমার ডিঅক্সিরাইবোজ থাকবে না, রাইবোজ থাকবে, বুঝছ ওটা? ওকে, আম হেল্প করো, এখন হচ্ছে বাকি রইল, দ্যাট মিন এডিনোসিন ইজ ওয়ান টাইপ অফ কি, নিউক্লিওসাইড, বিকজ এদিকে কিন্তু এখনো ফসফেট গ্রুপ অ্যাড হয় নাই, শুধুমাত্র অ্যাড হয়েছে হচ্ছে পেন্টোজ সুগার আর কি নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ অ্যাড করার পরে আমরা বলবো সেটাকে কি, নিউক্লিওটাইড, এখন পর্যন্ত সেটা হচ্ছে নিউক্লিওসাইড, এখন বলছি সেটা কি নিউক্লিওসাইড। এখন খেয়াল করো, এখন নিউক্লিওসাইডটা অ্যাকচুয়ালি কি অ্যাড হবে? ফসফরিক গ্রুপ, ফসফরিক অ্যাসিড, এটা কিন্তু ফসফরিক, খেয়াল করো H3PO4, এটা এটা নাম কি? ফসফরিক অ্যাসিড। একটা জিনিস খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা করছিলাম যে ডিএনএ হচ্ছে একটা, ডিএনএ এর ভিতরে থাকতেছে নাইট্রোজেন বেস, সেটাকে কেন আমরা ক্ষার বলতে, সরি, কেন আমরা সেটাকে অ্যাসিড বলতেছি, সেটা ফার্স্ট ফার্স্ট কারণ হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি ফসফেট গ্রুপ থাকে, যে ফসফেট গ্রুপটা আসে হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড থেকে, দ্যাট মিনস সেখানে অ্যাসিড, অ্যাসিড বলেও কিছু আছে, এবং বুঝা গেছে সেখানে কি অ্যাসিড বলেও কিছু আছে। একটু পরে আমি দেখাবো যে ক্ষার থাকা সত্ত্বেও ডিএনএ গুলো তাদের ক্ষার ধর্মটা প্রকাশ করতে পারে না, কেন পারে না সেটা দেখাবো। আবার হোয়াট ডাজ ইট মিন, ডিএনএ তে অ্যাকচুয়ালি তার দুইটা জিনিস থাকতেছে, একটা হচ্ছে ক্ষার থাকতেছে নাইট্রোজেন ক্ষার, আর একটা হচ্ছে অ্যাসিড থাকতেছে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে তুমি ডিএনএ কে ভাই কেন আমরা প্রশ্ন বলতেছি না, অ্যাসিডও থাকতেছে ক্ষারও থাকতেছে, সেটার কারণ হচ্ছে ডিএনএ তে যে ক্ষার ধর্মটা আছে সে সেটা প্রকাশ করতে পারে না, এবং তার মধ্যে যে অ্যাসিডিটিটা আছে, অ্যাসিড ধর্মটা, সে সেটা প্রকাশ করতে পারে। একটু পরে দেখাবো কিভাবে প্রকাশ করতে পারে, দ্যাটস ওয়াই এটা কি বলা হয় একটা অ্যাসিড, বুঝা গেছে ব্যাপারটা? ওকে, একটু পরে যাচ্ছি, এখন খেয়াল করো H3PO4 এর যে গাঠনিক সংকেতটা আমি দিয়েছিলাম সেই গাঠনিক সংকেতটা হচ্ছে তোমার পি, তারপর কি এদিকে ও, এদিকে কি ও এইচ, এদিকে কি ও এইচ, এদিকে কি দেন ও এইচ, এবার বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো, এখন
এটা কত নম্বর কার্বন ভাই? এটা হচ্ছে এক নম্বর কার্বন, বিটা ডি ডিঅক্সিরাইবোজ এটা এক নম্বর কার্বন, এটা কত নম্বর কার্বন? দুই নম্বর, এটা কত নম্বর কার্বন? তিন নম্বর, এটা কত নম্বর? পাঁচ নম্বর, চার, এটা কত? পাঁচ। এবং বুঝে গেছো ব্যাপারটা? আর আমরা আগে পড়ছি যে পিউরিন পাইরিমিডিন ডিঅক্সি বিটা ডি ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বন অ্যাড হবে সেটা আমরা জানি, কত নম্বর কার্বন, সেটা এক নম্বর কার্বন। এখন আমাকে বলো ফসফেট গ্রুপটা কত নম্বর কার্বন অ্যাড হবে, ফসফরিক অ্যাসিড সেটা কত নম্বর কার্বন অ্যাড হবে, সেটা হবে পাঁচ নম্বর কার্বন। শুধুমাত্র বিটা ডি ডিঅক্সিরাইবোজের পাঁচ নম্বর কার্বনের সাথে অ্যাড হয় না, সে তিন নম্বর কার্বনের সাথেও অ্যাড হয়। এটা একটু পরে দেখাবো, বাট আগে ইনিশিয়ালি আমরা দেখবো যে পাঁচ নম্বর কার্বনের সাথে অ্যাড হয়। বাট মাথায় রাখো ফসফরিক অ্যাসিড কি বিটা ডি ডিঅক্সিরাইবোজ বা বিটা ডি রাইবোজের পাঁচ এবং তিন নম্বর এই দুইটা কার্বনের সাথে অ্যাড হয়। এবার তো বুঝে গেছি না? ওকে, আর একটা জিনিস একটু বোঝায় নিতে চাই, সেটা বলে নিতে চাই, সেটা হচ্ছে ডিএনএ যখন করবা তখন তুমি দেখবো যে একটা স্ট্র্যান্ড হচ্ছে প্রায় ফাইভ প্রাইম থ্রি প্রাইম স্ট্র্যান্ড, মানে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, আর একটা স্ট্র্যান্ড হচ্ছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম। অ্যাকচুয়ালি এই যে থ্রি প্রাইম আর ফাইভ প্রাইম সেটা বলতে একচুয়ালি কি বোঝায়, থ্রি প্রাইম আর ফাইভ প্রাইম সেটা বলতে কি বোঝায়? আচ্ছা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে আমরা যখন এডিনিনের স্ট্রাকচারটা দেখছিলাম তখন সেই দিকে কার্বন নাইট্রোজেন ছিল কিনা, এবং সেই কার্বন নাইট্রোজেন গুলো দিকে আমরা নাম্বারিং করছিলাম কিনা এক দুই তিন দিয়ে, মনে আছে কিনা? নাকি একটু দেখাবো আবার? এখন এখন আমাকে বলো তো, এখন আমি যদি বলি তিন নম্বর কার্বনে সাপোজ একটা কাহিনী ঘটছে, একটা মূলক যুক্ত হয়েছে, তুমি কোনটার তিন নম্বর কার্বনে ধরবা, রাইবোজের তিন নম্বর কার্বনে নাকি এডিনিন গুয়ানিনের তিন নম্বর কার্বনে? পাজলিং স্টেট তৈরি হবে কিনা, কারণ খেয়াল করো এদিকে দুইটা কম্পাউন্ড আছে, একটা হচ্ছে এডিনিন গুয়ানিন বা নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে রাইবোজ সুগার, এদের মধ্যেও কার্বন আছে, সেই কার্বন গুলোকে ওয়ান টু থ্রি দ্বারা নাম্বারিং করা হয়েছে, কার্বন এবং নাইট্রোজেন গুলা ওয়ান টু থ্রি দ্বারা, এইদিকে যে কার্বন আছে সেইগুলোকে ওয়ান টু থ্রি ফোর দ্বারা নাম্বারিং করা হয়েছে, একটা পাজলিং স্টেট ক্রিয়েট হবে কিনা। তুমি যদি বলো একটা নিউক্লিওসাইডের তিন নম্বর কার্বনে কিছু অ্যাড হয়েছে, সেটা তো এডিনিনের তিন নম্বর কার্বনে হইতে পারে, আবার কি রাইবোজ বা ডিঅক্সিরাইবোজের কি তিন নম্বর কার্বনেও হইতে পারে, সেই পাজলিং স্টেটটা দূর করার জন্য এডিনিন বা নাইট্রোজেন বেসগুলো যেগুলো আছে সেগুলোর কার্বন নাইট্রোজেনকে এক দুই তিন দ্বারা কানেক্ট কি করা হয়েছে তোমার, মানে চিহ্নিত করা হয়েছে, বাট রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে প্রাইম দেওয়া হয়েছে। কেন? এখন তুমি তুমি ডিফারেন্সটা তৈরি করতে পারবা, সাপোজ আমি যদি বলি থ্রি প্রাইমে কিছু একটা মৌল যুক্ত হয়েছে তাহলে তুমি শিওর যে সেটা রাইবোজের তিন নম্বর কার্বন যুক্ত হয়েছে, আর যদি বলি যে তিন যদি বলি নিউক্লিওসাইডে তিন নম্বর কার্বন যুক্ত হয়েছে দ্যাট মিন্স শিওরলি সেটা এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিনের তিন নম্বর কার্বন অ্যাড হয়েছে, ক্লিয়ার? দ্যাট মিন্স ফাইভ প্রাইম থ্রি প্রাইম, অনেক স্টুডেন্ট মাথা নষ্ট হয়ে যাবে ফাইভ প্রাইম থ্রি প্রাইম কি ভাই, বাট এখন বুঝতে পারছো কিনা? দ্যাট মিন্স আমরা কথাটাকে এখন এইভাবে বলবো, ফসফরিক অ্যাসিড কি ফসফরিক অ্যাসিড বিটা ডি ডিঅক্সিরাইবোজের 5 প্রাইম এবং 3 প্রাইম কার্বনের সাথে যুক্ত হয়, একটু শুদ্ধ করে বললাম 3 প্রাইম কার্বনের সাথে যুক্ত, একটু শুদ্ধ করে বললাম, বোঝা গেছে কিনা ব্যাপারটা? ক্লিয়ার পর্যন্ত? ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো ফসফরিক অ্যাসিড থেকে আমরা কিভাবে অ্যাড করবো, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড যদি অ্যাড করতে চাই তাহলে এদিকে একটা হাত খালি করতে হবে, একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিলাম, হাইড্রোজেনকে কি করলাম অপসারণ করে দিলাম, একটা হাত খালি হলো, বোঝা গেছে? একটা হাত কি হলো খালি হলো, এটাকে আমরা এদিকে না যুক্ত করবো, এদিকে আমরা কি করবো একটা হাইড্রোজেনকে কি করবো অপসারণ করবো, না তো হাত তো খালি হচ্ছে না, বুঝে গেছি ব্যাপারটা? অক্সিজেন দেন এদিকে কি, আর একটা অক্সিজেন দেন এদিকে পি দেন কি OH, এটা দেখে লিখো OH দেন পরে কি আমাদের OH, এবার বুঝে গেছি ব্যাপারটা? তো এইখানে দেখো এটা ছিল, এই পুরাটার নাম হচ্ছে এডিনোসিন, এটা পুরাটার নাম কি এডিনোসিন, এটার সাথে একটা একটা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ একটা ফসফেট মানে কি, একটা ফসফেট মানে হচ্ছে মনোফসফেট, মনো মানে এক, দুইটা ফসফেট মানে কি ডাই, তিনটা মানে কি ট্রাই, এবং তো ক্লিয়ার? ক্লিয়ার কি আসছে মনে হচ্ছে? ওকে, সো কি বললাম, একটা মানে কি মনো, দুইটা মানে কি ডাই, তিনটা মানে কি ট্রাই। ওকে, এখন কি করো, তাহলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তুমি যদি এখানে যদি একটা ফসফেট যুক্ত হয় এবং সেখানে যদি রাইবোজ থাকে তাহলে সেটার নাম হবে কি এডিনোসিন মনোফসফেট, এখানে যদি আমি আরেকটা ফসফেট কানেক্টেড করি তখন সেটার নাম হবে এডিনোসিন ডাইফসফেট,
আমি যদি সেখানে আরেকটা ফসফেট অ্যাড করি তখন সেটার নাম কি হবে? কি এডিনোসিন ট্রাইফসফেট। দ্যাট মিন্স এটিপি ইজ ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইড। এটিপি ইজ ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইড। এবার তো ক্লিয়ার। অনেক স্টুডেন্ট এই জিনিসটা জানে যে এটিপি নিউক্লিওটাইড, বিশ্বাস করতেছে না এটিপি কিভাবে নিউক্লিওটাইড। বিকজ এটিপি তে তিনটা কম্পাউন্ড আছে, একটা হচ্ছে কি এডিনিন, একটা হচ্ছে কি এডিনিন, আর একটা হচ্ছে কি রাইবোজ সুগার, আর একটা হচ্ছে কি ফসফেট গ্রুপ। বাট ইন কেস যদি এডিনিন ডিঅক্সিরাইবোজ এবং একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে তখন সেটা কি হবে? একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো ডিএএমপি। কেন সেটা ডিএএমপি? কারণ ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। আবার দুইটা হইলে ডিঅক্সি এডিনোসিন ডাইফসফেট, আবার হইলে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। এখন তো বোঝা গেছে ওটা ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। এখন তো ক্লিয়ার? ওকে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তো যে এদিকে যদি এডিনিন না থাকে, যদি এখন গুয়ানিন থাকে, তাহলে কি থাকে? গুয়ানিন। তখন এবং সুগারটা যদি রাইবোজ হয় তখন যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যদি একটা ফসফেট থাকে তখন আমরা বলবো হচ্ছে গুয়ানোসিন মনো ফসফেট। গুয়ানোসিন মনো ফসফেট। যদি দুইটা ফসফেট অ্যাড থাকে তখন সেটা বলবো গুয়ানোসিন ডাই ফসফেট। তিনটা থাকবে গুয়ানোসিন ট্রাই ফসফেট। দ্যাট মিন্স গুয়ানোসিন ট্রাই ফসফেট ইজ অলসো one kind of nucleotide. এখন কি করব? দেন যদি এখানে গুয়ানিন না থাকে, যদি ও আচ্ছা যদি এখানে ডিঅক্সিরাইবোজ থাকে তাহলে কি হবে? ডি গুয়ানোসিন মনোফসফেট, ডি গুয়ানোসিন ডাইফসফেট। বুঝা গেছে ওটা? ডি গুয়ানোসিন ট্রাইফসফেট। তার মানে তুমি যদি ডিএনএ যদি প্রোডিউস করতে চাও, ধরো তুমি একটা ডিএনএ সিনথেসিস করবা, তাহলে তুমি বলো তোমার কি এটিপি প্রয়োজন না ডিঅক্সি এটিপি প্রয়োজন? তোমার ডি এটিপি প্রয়োজন, কজ ডিএনএর জন্য তোমার ডিঅক্সিরাইবোজ সুগার লাগবে। আর ডিএটিপির মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার আছে, এটিপির মধ্যে কি না ডিঅক্সিরাইবোজ সুগার না। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে তাহলে এখন খেয়াল করো, এখন তাহলে ডিসিটিপি এর মিনিং বুঝো, ডিসিটিপি ডিসিএমপি এগুলোর মিনিং বুঝো। ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, মানে এদিকে কি আছে? সাইটোসিন আছে, দেন এটা ফসফেট দিয়ে ফসফেট অ্যাড করো। এবার তো বুঝা গেছে ওটা? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তো ওকে রাসায়নিক কম্পাউন্ড যাবো আমরা, যেহেতু নিউক্লিওটাইড পরে ফেলছি সেহেতু আমরা সেটা পড়তে পারি। আমি জাস্ট একটু দেখাই দিই, যেহেতু সেটার সাথে রিলেটেড দেন আমি ডিএনএ রিয়েল স্ট্রাকচারে যাবো। তো ধরো নিকোটিন, সেটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর কি ক্ষতিকর না? নিকোটিন অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বাট এই জিনিসটা তোমরা জানো কি না যে উইদাউট নিকোটিন তুমি বাঁচতে পারবে না। নিকোটিন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের দেহের অধিকাংশ জায়গাতেই নিকোটিন আছে, যেমন নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। উইদাউট দিস ইউ ক্যান নট প্রোডিউস এনার্জি ইন ক্রাফ সাইকেল অর গ্লাইকোলাইসিস, বিকজ ক্রাফ সাইকেলে শক্তিগুলো যেভাবে আসে সেগুলো হচ্ছে প্রথমে তারা এনএডিপি হিসেবে আসে, দেন তারা এটিপি বা এটিপিতে কনভার্ট হয়। বুঝা গেছে ওটা? সো অ্যাকচুয়ালি এই রিয়েলি এনএডিপি, হোয়াট ডাজ ইট মিন এনএডিপি? অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে নিকোটিন আমরা যেটা ফ্রি অবস্থায় নেই, ফ্রি অবস্থার নিকোটিনটা হচ্ছে খারাপ, যেটা আমাদের দেহের জন্য কি ক্ষতিকর। বাট সাপোজ এটা হচ্ছে একটা নিকোটিন, এটা হচ্ছে কি নিকোটিন, যেটা আমাদের দেহের জন্য কি ক্ষতিকর, কজ সেটা এরকম ঘুরে ঘুরে সাপোজ সেলের ক্ষতি করতে পারে। বাট সেটার সাথে যদি একটা গ্রুপ যুক্ত থাকে সেটা হচ্ছে CONH2, এই গ্রুপটার নাম কি? আচ্ছা আগে বললাম কি NH2, এই গ্রুপটার নাম কি? NH2, এই গ্রুপটার নাম কি? NH2, এই গ্রুপটার নাম কি? অ্যামিন, অ্যামিন। আর CONH2, এই গ্রুপটার নাম কি? অ্যামাইড, সেটার নাম কি? অ্যামাইড। নিকোটিনের সাথে নিকোটিন সাধারণ অবস্থায় হচ্ছে নিকোটিন কি খারাপ, বাট অ্যামাইড গ্রুপটা হচ্ছে ওয়ান টাইপ অফ কাভারিং, যেটা নিকোটিনকে খারাপ কাজ করতে তো দেই না, বরং আর ভালো কাজ করায় সেটাকে দেয়। বুঝা গেছে ব্যাপারটা? তো দ্যাট মিন্স এই যখন এটার মধ্যে এনও সিও NH2 গ্রুপ যুক্ত থাকবে নিকোটিনের সাথে, তখন সেটা খারাপ কাজ আর করবে না, সে আরো ভালো কাজ করবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিকোটিনামাইড। খেয়াল করো, কারণ নিকোটিন যোগ অ্যামাইড, হোয়াট ডাজ ইট নিকোটিনামাইড। এখন এদিকে যদি একটা নিউক্লিওটাইড যুক্ত থাকে, খেয়াল করো একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে কি ফসফেট গ্রুপ,
সরি সুগার দেন একটা যে কোনো একটা নাইট্রোজেন বেস দেন কি ফসফেট গ্রুপ আচ্ছা তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড এখন সেখানে যদি দুইটা নিউক্লিওটাইড যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলবো খেয়াল করো তো দুইটা নিউক্লিওটাইড যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো সেরিনিন বা গুয়ানিন যেটা থাকলো এদিকে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকলো তখন আমরা বলবো নিকোটিনামাইড কেন নিকোটিন কেন সেটা নিকোটিন সেটার সাথে অ্যামাইড গ্রুপ যুক্ত আছে সেজন্য সেটা নিকোটিনামাইড যেহেতু দুইটা নিউক্লিওটাইড সংযুক্ত আছে সেজন্য সেটাকে আমরা বলবো নিকোটিনামাইড খেয়াল করো ও আচ্ছা আচ্ছা একটা ভুল করছি আগে এখানে ধরো সাপোজ এই জায়গাটা এডিনিন আলাদাভাবে সংযুক্ত আছে তখন সেটা কি বলবো নিকোটিনামাইড এডিনিন খেয়াল করো নিকোটিনামাইড এডিনিন আর যদি দুইটা নিউক্লিওটাইড সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো নিকোটিনামাইড এডিনিন নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড আবার এখানে যদি একটা ফসফেট গ্রুপ আলাদাভাবে যুক্ত থাকে তখন সেটা কি বলবো নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বুঝে গেছো ওটা এদিকে যদি এইচ প্লাস অ্যাড হইতে থাকে তখন সেটা কি বলবো রিডিউসড বা বিজারিত রিডিউসড বা বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট ডাইনিউক্লিওটাইড ফসফেট বুঝে গেছো ওটা অ্যাকচুয়ালি নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট কি জিনিসটা ওকে এখন বলো পরীক্ষায় যদি আসে সাপোজ পরীক্ষায় আসলো যে পেন্টোজ সুগারের কাজ দেখো তখন পেন্টোজ সুগারের একটা কাজ তুমি বলবা যে তারা হচ্ছে ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কারণ আমরা জানি ডিএনএ এবং আরএনএ হচ্ছে কি নিউক্লিওটাইডের পরিমাণ এবং নিউক্লিওটাইড হচ্ছে একটি কি দ্বারা গঠিত নিউক্লিওটাইড রিয়েলি নিউক্লিওটাইড পেন্টোজ সুগার দ্বারা গঠিত একটা পেন্টোজ সুগার লাগবে উইদাউট পেন্টোজ সুগার ইউ ক্যান নট মেক নিউক্লিওটাইড এবং পেন্টোজ সুগারের আরেকটা কাজ হচ্ছে এনএডি এনএডিপি সেগুলোর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বুঝা গেছে ওটা সেটাকে এখন মুখস্থ করা লাগবে নাকি এখান থেকে তুমি বলতে পারবে এখান থেকে বলা যাবে ক্লিয়ার ওকে এখন তাহলে দেখো আলটিমেটলি আমাদের পেপারটা করতে সেটা হচ্ছে ওকে ওকে এখন দেখো আমরা যেটা দিয়েছিলাম সেটা যাব যে অ্যাকচুয়ালি একটা নিউক্লিওটাইড আমরা ফর্ম করতে পারছিলাম ক্লিয়ার একটা নিউক্লিওটাইড কিন্তু ডিএনএ যদি তুমি গঠন করতে চাও অনলি নিউক্লিওটাইড ইজ এনাফ না বিকজ তোমার হাজার হাজার নিউক্লিওটাইড লাগবে বিকজ ডিএনএ ইজ দা পলিমার অফ নিউক্লিওটাইড ডিএনএ ইজ দা পলিমার অফ নিউক্লিওটাইড অর্থাৎ তোমাকে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে কি করতে হবে কানেক্টেড করতে হবে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে তাহলে চলো দেখি আমরা কিভাবে সেটা একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড কিভাবে সেটা কানেক্টেড হয় ক্লিয়ার ওকে সো খেয়াল করো বুঝতে হচ্ছে নাকি ও আচ্ছা এখনই আমরা আনসারটা পেয়ে যাব কেন অ্যাকচুয়ালি ডিএনএ কে আমরা অ্যাসিড বলতেছি কেন সেটা খান না ক্লিয়ার ওকে পুরোটা বুঝতে হবে কজ এখন অনেক বড় করে ডিটেইলস আমরা দেখাবো ক্লিয়ার সো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ডিটেইলস স্ট্রাকচার আমরা যাচ্ছি কিভাবে একটা সাথে একটা কানেক্টেড হয় সেটা দেখবো তো এটা হচ্ছে আগে খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের একটা অক্সিজেন তাই না দেন এখানে কি আসলো কার্বন দেন কি কার্বন দেন কার্বন কার্বন ক্লিয়ার ওকে নিচে কি এইচ উপরে কি এইচ বাট রাইবোজ হইলে এখানে কি থাকতো ও এইচ তাই না দুই নম্বরে অক্সিজেন নাই সেজন্য ডিঅক্সিরাইবোজ উপরে থাকবে ও এইচ নিচে থাকবে কি এইচ এদিকে থাকবে হচ্ছে সি এইচ টু ও এইচ কি CH2OH আর নিচে থাকবে হচ্ছে H আমরা যদি একত্রিত করতে চাই তাহলে এটাকে আমাদের হাইড্রোজেন থেকে সরাইতে হবে এদিকে কি আনতে হবে এদিকে আমাদের অ্যাডিনিন তাই না এদিকে আনতে হবে অ্যাডিনিন এদিকে আনলাম কাকে অ্যাডিনিন কে এদিকে আনলাম কাকে সাপোজ অ্যাডিনিন কে এভাবে দেখালাম জাস্ট অ্যাডিনিন এ বুঝাই শর্টটা এদিকে জাস্ট হাইড্রোজেন আছে জাস্ট এভাবে দেখালাম ফসফেট গ্রুপ আনলাম খেলাম না এটা এটা পুরোটাই দরকার আছে পি এটা হচ্ছে কি ও দেন নিচে কি OH উপরে কি OH এবারে তো বুঝে গেছো ওটা এখন আমি বলবো এখন অবশ্যই এই কার্বনের নিচে আছে কি OH এখানে কি উপরে কি H তাই না এখন দেখো এখন ভাই এটা কত নম্বর কার্বন জানি এক নম্বর কার্বন এটা হচ্ছে কত নম্বর কার্বন ভাই দুই এটা কত নম্বর কার্বন তিন এটা কত নম্বর কার্বন চার এটা কত নম্বর কার্বন পাঁচ এবারে তো ক্লিয়ার রিয়েলি এটা এক নম্বর না এটা এক প্রাইম নম্বর কার্বন এটা দুই প্রাইম এটা তিন প্রাইম এটা চার প্রাইম এটা পাঁচ প্রাইম এবারে তো বুঝা গেছে কি প্রাইম প্রাইম জিনিসটা বুঝতে পারছো কিনা প্রাইম ক্লিয়ার এবারে তো বুঝা গেছে প্রাইম জিনিসটা বুঝা গেছে ওকে এখন কি করব এখন নিচে আরেকটা যে এরকম স্ট্রাকচার আমরা কানেক্ট করব সেটা কার সাথে কানেক্টেড হবে সেটা অ্যাকচুয়ালি কানেক্টেড হবে হচ্ছে তোমার ফসফেটের নিচের ওই গ্রুপটার সাথে নিচে যে আমরা আরেকটা আনবো খেয়াল করো সরি সরি ফসফেটের উপরটার সাথে সাপোজ এরকম আরেকটা স্ট্রাকচার নিচে আনো এরকম যদি আরেকটা স্ট্রাকচারকে তুমি নিচে আনো তখন উপরে কি থাকবে সবার উপরে কি থাকবে OH সবার উপরে কি থাকবে OH এই ফসফোরিক অ্যাসিডের OH টার সাথে এই তিন থ্রি প্রাইমের OH কানেক্টেড হবে বুঝা গেছো ওটা তাহলে কানেক্টেড করি দে চলো দেখো আলটিমেটলি কি কানেক্টেড হয়
সো এখানে কি অক্সিজেন, তাই না? এখানে কি আমাদের অক্সিজেন, দেন এখানে আছে তোমার কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, এদিকে সব অক্সিজেন, সাপোজ এদিকে এডিনিন আছে, এদিকে আমরা দিলাম এখন গুয়ানিন, ঠিক আছে? সরি, ওকে, সো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন, নিচে হচ্ছে কি আমাদের, হ্যাঁ নিচে হচ্ছে কি ওইচ, উপরে কি এইচ, এদিকে কি এইচ, উপরে কি সি এইচ টু ও, খেয়াল করো, এখন খেয়াল করো আরেকটু এদিকে, সাপোজ সি এইচ টু, এদিকে কি সি এইচ টু, এদিকে আছে আমাদের ফসফেট গ্রুপ, তাই না? এদিকে হচ্ছে তোমার ফসফেট, দেন উপরে আছে হচ্ছে ওএইচ, উপরে কি ওএইচ, এদিকে ও, নিচে কি ওএইচ, অ্যাকচুয়ালি এদিকে একটা হাইড্রোজেন সরে যাবে এবং এদিকে কি একটা, মানে অ্যাকচুয়ালি এদিক থেকে একটা ওএইচ এবং আরেকটা হাইড্রোজেন সরে যাবে, তারা কানেক্টেড হবে হচ্ছে ও দ্বারা, কি দ্বারা, ও দ্বারা, কি দ্বারা কানেক্টেড হবে, ও দ্বারা। হ্যাঁ, এই যে আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম না ভাইয়া, ফসফেট গ্রুপটা, ফসফেট গ্রুপটা, ফসফেট গ্রুপটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার 3 প্রাইম এবং 5 প্রাইমের সাথে যুক্ত হয়। কত প্রাইম সাথে যুক্ত হয়? 3 প্রাইম 5 প্রাইম। যখন তারা সিঙ্গেলি থাকে তখন কানেক্টেড হচ্ছে কত নম্বরের সাথে? 5 নম্বরের সাথে। বাট যখন একটার সাথে আরেকটা সংযুক্ত হয় তখন কিন্তু সে 5 নম্বরের সাথে না, তখন কিন্তু সে 3 এর সাথে কানেক্ট হচ্ছে। বুঝে গেছো ব্যাপারটা? অর্থাৎ ফসফেট গ্রুপ একদিকে, খেয়াল করো, ফসফেট গ্রুপ পলিমার নিউক্লিয়াস, মানে পলি গঠনে একদিকে সে কার সাথে কানেক্টেড? 5 নম্বর কার্বনের সাথে কানেক্টেড। অপর দিকে সে কার সাথে কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড। এখন তো বোঝা গেছে কিনা? অপর দিকে সে কার সাথে কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড। ওকে, এখন খেয়াল করো, এখন তুমি যদি এখানে একটা এয়ারকে রাখো, দেন এখানে একটা সুগারকে রাখো, এখানে একটা সুগারকে রাখো, আমাকে বলো সবার উপরে যে সুগারটা থাকবে, সবার উপরে যে সুগারটা থাকবে সেইখানে সবার উপরের কার্বনের নাম্বার কত? 5 প্রাইম। অর্থাৎ এইভাবে যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড। কারণ তুমি দেখো নিচে একটা অ্যাড করো, ধরো 100টা অ্যাড করো, আবার নিচে যেটা থাকবে সেখানে কত নম্বর কার্বন থাকবে? 3 প্রাইম। কারণ এটা সাথে বুঝে গেছে ওটা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। বুঝে গেছে? ধরো দুইটা দুইটা আছে, ধরো ডিএনএ হচ্ছে দুইটাই আদারা গঠিত, তাহলে উপরে কি আছে 5 প্রাইম, নিচে কি আছে, খেয়াল করো নিচে কি আছে, এদিকে 3 প্রাইম। আমরা বলতে পারি ভাই নিচে তো 2 প্রাইম আছে, তাহলে আপনি সেটাকে ধরে নেবেন। আরে ভাই এই 3টা ইম্পর্টেন্ট, কারণ 3 এর সাথে ফসফেট গ্রুপ কানেক্টেড হচ্ছে, 5 এবং 3 দুইটার সাথে কি হচ্ছে ফসফেট গ্রুপ কানেক্টেড হচ্ছে। বুঝে গেছে ওটা? দ্যাট মিন্স উপরে যে সুগারটা থাকতেছে সেটা 5 নম্বরে, নিচে যেটা থাকতেছে 3। বুঝে গেছে ওটা? ক্লিয়ার? ওকে, তাহলে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্রেট। বাট ডিএনএ কখনো সিঙ্গেল স্ট্র্যান্ড দ্বারা গঠিত না, ডিএনএ কি না সিঙ্গেল স্ট্র্যান্ড দ্বারা গঠিত না, এবং এই ন্যাচারাল রুলসে কখনোই সেম জিনিসকে অ্যাট্রাক্ট করে না। ধরো এই দুটা কলম হচ্ছে কি, এই দুটা কলম হচ্ছে সাপোজ প্যারালাল, এই দুটাকে কলম কি প্যারালাল, কিন্তু প্যারালাল হিসেবে তারা কানেক্টেড, মানে অ্যাট্রাক্টেড করবে না একটা ক্যারেক্টার, অ্যান্টি প্যারালাল, খেয়াল করো। যখন এটা উল্টা হবে তখন অ্যান্টি প্যারালাল অবস্থায় তারা একজন ক্যারেক্টার কি করবে, আকর্ষণ করবে। দ্যাট ইজ দ্য বেসিক রুলস অফ নেচার। বেসিক রুল অফ নেচার হচ্ছে সেম থিংস, জেনারেলি সেম থিংস নেভার অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার বা ইচ আদার, বাট ডিফারেন্ট থিংস বা অপোজিট থিংস হ্যাজ অ্যাট্রাকশন টু ইচ আদার। বুঝে গেছো ব্যাপারটা? ওয়ান অ্যানাদার। সো এখন এখানে তুমি যদি এই এখানে যে স্ট্র্যান্ডটা হচ্ছে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, বাট এইখানে যে স্ট্র্যান্ডটা হবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড হবে না, সেটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড। কিন্তু প্রথমেই তুমি যে সুগারটাকে রাখবা সেটাকে যদি তুমি 3 প্রাইম স্ট্র্যান্ড, 3 প্রাইম উপরে, যদি সবার উপরে যদি 3 প্রাইম রাখতে চাও, তাহলে কি তুমি এটাকে এভাবে লিখতে হবে নাকি এটাকে উল্টায় লিখতে হবে? উল্টায় দিতে হবে না, কারণ এটাকে যদি উল্টাও তখনই তো তুমি 3 নম্বর যে 3 প্রাইম যেটা আছে সেটা উপরে যাইতেছে, আর 5 প্রাইম যেটা আছে সেটা নিচে আসতেছে, তারপরে কানেক্টেড করতে থাকবে, আস্তে আস্তে কি হবে তারা, আস্তে আস্তে কি হবে তারা 3 প্রাইম টু 5 প্রাইম যাবে। বুঝা গেছে ব্যাপারটা? কেন কেন ডিএনএ স্ট্রাকচারে একটা সুগার থেকে এইভাবে আরেকটা সুগার থেকে উল্টানো? ওকে, তাহলে এখানে যদি উল্টানোটা আমরা লিখি তাহলে উল্টানোটা হচ্ছে এইভাবে, সাপোজ উল্টানোটা হচ্ছে সাপোজ আমাদের এইভাবে, ওকে, সো উল্টানোটা হচ্ছে এইভাবে, দেন এইভাবে কার্বন, কার্বন দেন হচ্ছে কি কার্বন, দেন হচ্ছে কি কার্বন, দেন কি এদিকে কার্বন, সাপোজ তাহলে এটা হচ্ছে কত নম্বর কার্বন, এদিক থেকে কত নম্বর হবে, নিজে বাইরে দেখে নাও, ফসফেট বাইরে থাকবে, তো ফসফেট বাইরে থাকলে ওকে এটা 1 নম্বর কার্বন হবে, সো এটা হচ্ছে 1 নম্বর কার্বন। ওকে, বুঝা গেছে ব্যাপারটা? সো এই 1 নম্বর কার্বনের সাথে তো এডিনিন, তাহলে এডিনিনের সাথে কি কানেক্টেড হবে আমরা জানি, এডিনিনের সাথে কি কানেক্টেড হবে তোমার, আমি তুমি, এডিনিনের সাথে কি কানেক্টেড হবে থাইমিন, থাইমিন এর সাথে কি কানেক্টেড হবে থাইমিন। এদিকে ডিটেইলস স্ট্রাকচার লিখলাম না, জাস্ট লিখে দিলাম যে উপরে এদিকে যেই এটা আছে কার্বনটা আছে সেটা হচ্ছে
ডিএনএ স্ট্রাকচারের ভিতরে অবস্থিত এবং এই ক্ষারগুলা উন্মুক্ত না, এই ক্ষারগুলা বন্ধন দ্বারা একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন খেয়াল করো, তারা যে ক্ষার এবং তারা ভিতরের দিকে, তারা একটার সাথে একটা কানেক্টেড, তাহলে কি তারা তাদের ক্ষার ধর্ম প্রকাশ করতে পারবে? না, পারবে না। বাকি খেয়াল করো, অ্যাসিডিক যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা বাইরে, অ্যাসিডিক গ্রুপটা কে, এই যে খেয়াল করো ফসফরিক অ্যাসিডিক গ্রুপটা যেটা ছিল সেটা কি বাইরে। এবং এখানে খেয়াল করো, এখানে তোমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে কি বেশি, অক্সিজেন কি করবে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসবে, হাইড্রোজেন কি হবে তখন ইলেকট্রন হারায় সেটা এইচ প্লাস হবে, সেটা কি হবে এইচ প্লাস, উপরেও ঠিক এরকম করবে মাইনাস এইচ প্লাস। তো এই এটা যখন এইচ প্লাস হবে তখন দ্রবণে যখন দিবা তখন সেটা এইচ প্লাস হিসেবে কি করবে, ডিসোসিয়েশন করবে বা এইচ প্লাস হিসেবে সে দ্রবণে চলে আসবে। আরহিনিয়াস এর মতবাদ অনুযায়ী যদি কোনো একটা যৌগ দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে বা এইচ প্লাস আয়ন দেয় তাহলে সেটা কি বলা হয়, অ্যাসিড। দ্যাট মিন্স প্রোটন ডোনার ইজ কল্ড অ্যাসিড। তারপর ডিএনএ স্ট্রাকচারটাকে যখন আমরা দ্রবণে দিব তখন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন তার নিজের দিকে কিছু ইলেকট্রন টানা নিবে, হাইড্রোজেন কি করবে তার ইলেকট্রন চলে যাওয়ার কারণে সে পজিটিভ হবে এবং সে এইচ প্লাস হিসেবে ডিসোসিয়েশন ঘটবে। হোয়াট ডাজ ইট মিন, দ্রবণে ডিএনএ অণুটা এইচ প্লাস আয়ন দিচ্ছে। That means theoretically DNA is one kind of acid. Why not base? Because তাদের যে বেস গ্রুপটা আছে সেটা হচ্ছে ভিতরের দিকে এবং তারা একটার সাথে একটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড, যে কারণে তারা তাদের অ্যাসিড সরি বেস যে ধর্মটা আছে সেই ধর্মটা তারা শো করতে পারতেছে না, বাট তারা হচ্ছে ফসফেট গ্রুপের বাইরে উন্মুক্ত, তারা তাদের এইচ প্লাস দান করতেছে, তারা তাদের অ্যাসিডিটিটা শো করতে পারতেছে। দ্যাটস হোয়াই ক্ষার এবং অ্যাসিড দুইটা থাকা সত্ত্বেও ডিএনএ কে শুধুমাত্র আমরা অ্যাসিড করতেছি। ক্লিয়ার? সেই জিনিস তোমাদের বই লিখা আছে যে ফসফেট গ্রুপটা বাইরে উন্মুক্ত থাকবে, কথা লিখা আছে তোমাদের বই। ওকে, এই পর্যন্ত বুঝা গেছে বলতা? ওকে, এখন আমাকে একটা কথা বলো, আমরা যদি এখানে আমরা যদি তোমার একটা সাথে আরেকটা পলিমার গঠন করতে চাই তখন আমাকে বলো ক্রমান্বয়ে কি একপরের ফসফেটটাকে আরেকটু ডানে সংযুক্ত হবে কিনা। খেয়াল করো, আমি যদি এটা লেভেলটা দেখানোর চেষ্টা করি তাহলে এটা লেভেল হচ্ছে এটা পাঁচ নম্বর চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বনের লেভেল ছিল এটা, পাঁচ নম্বর কার্বনের লেভেল ছিল কোনটা, এই যে খেয়াল করো পাঁচ নম্বর কার্বনের লেভেল কোনটা ছিল এইটা। বাট এইটা যে পাঁচ নম্বর কার্বনের লেভেল সেই লেভেলটা কোনটা এখন এইটা, কেন এটা, কারণ এইটা যদি তিন নম্বরের সাথে ফসফেট যোগ করতে হয় তাহলে সেটাকে আরেকটু কি করতে হবে ডান দিকে সরতে হবে, সেটা কি করতে হবে ডান দিকে সরতে হবে। দ্যাটস হোয়াই এটা ডান দিকে সরতে সরতে কি এরকম হবে কিনা, আর এইদিকে কি হবে তারা বাম দিকে সরবে না, এদিকে কি হবে তারা বাম দিকে সরবে। দ্যাট মিন্স দ্যাটস হোয়াই তারা একটা লাইন দিতেছে এইভাবে আর একটা লাইন দিতেছে কিভাবে এইভাবে। দ্যাটস হোয়াই ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ডিএনএ স্ট্রাকচারে এই যে দেখো তারা মোটামুটি সমান বোঝা যায়, ধরে নাও সকলে সমান,
সবগুলোই কি সমান না? সমান দেখানো উচিত, অথবা তোমরা বাজার হয়ে যাও আর সমান আঁকা যাচ্ছে না, দেখানো যায় কিনা? সমান দেখানো যাবে না, সমস্যা নেই, ধরে নাও সমান। ওকে, এখন মোটামুটি সমান বোঝা যায়, ক্লিয়ার? সমান বোঝা যায়। ওকে, এখন কি করো, এই ডিএনএ অণুটা যখন গঠিত হয়েছে তখন একটা জিনিস খেয়াল করো, তারা যখন এই যে একটা স্ট্র্যান্ড, একটা হচ্ছে তাহলে একটা কি স্ট্র্যান্ড হয়, ফাইভ প্রাইম, এটা এইভাবে আসার পরে, এইভাবে আসার পরে, এইভাবে আসার পরে, এইভাবে আসার পরে একটা ফাইভ প্রাইম থ্রি প্রাইম স্ট্র্যান্ড, আর তো হচ্ছে থ্রি প্রাইম ফাইভ প্রাইম স্ট্র্যান্ড, বুঝা গেছে ওটা? এখন তাহলে এইদিকে কি থাকতেছে আমাদের, এদিকে কি থাকতেছে আমাদের, মানে নিউক্লিওটাইড গুলো, এদিকে একটা নিউক্লিওটাইড থাকে আর এদিকে কি থাকে, আর একটা নিউক্লিওটাইড, এদিকে একটা নিউক্লিওটাইড থাকে, এদিকে আর একটা নিউক্লিওটাইড, এরকম একটা প্যাচের মধ্যে এরকম নিউক্লিওটাইডের জোড়া থাকে হচ্ছে তোমার দশটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে কি বললাম, একটা প্যাচের মধ্যে নিউক্লিওটাইডের জোড়া কয়টা থাকে, দশটা, অর্থাৎ দশ জোড়া নিউক্লিওটাইড এভাবে কি থাকে, সজ্জিত অবস্থা থাকে এবং খেয়াল করো। তাহলে একটা 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 ক্যালকুলেশন করো, সাপোজ এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডের মধ্যে দশটা নিউক্লিওটাইড আছে, কয়টা, দশটা, তাহলে এটা হচ্ছে সাপোজ, ওকে আমি এভাবে দিই, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা কত, দশ, বুঝলে, বুঝা গেছে ওটা? তাহলে এদিকে কয়টা থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এমন হেল্প। এখন হচ্ছে এরা হচ্ছে তোমার, এদের মধ্যে পাঁচটা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড, আর পাঁচটা হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড, হোয়াট ডাজ ইট মিন, একটা প্যাচের মধ্যে দশ জোড়া নিউক্লিওটাইড থাকে, একটা প্যাচের মধ্যে কি দশ জোড়া নিউক্লিওটাইড থাকে, তার মধ্যে একটা যদি গ্রহণ করে এডিনিন, তাহলে আরেকটা গ্রহণ করে কি, খেয়াল করো, গুয়ানিন, একটা যদি নেয় সাইটোসিন, আরেকটা নেয় কি, থাইমিন, অর্থাৎ এরকম ভাবে তাদের একটা ঠিক একটা ক্যালকুলেশন থাকে, অর্থাৎ এডিনিন যখন থাকবে তখন থাইমিনের সাথে যখন কানেক্টেড হবে তখন কয়টা বন্ড দ্বারা কানেক্টেড হবে, দুইটা বন্ড দ্বারা, কয়টা বন্ড দ্বারা কানেক্টেড হবে, দুইটা বন্ড দ্বারা, দ্যাট মিন্স আবার গুয়ানিনের সাথে যখন সাইটোসিন থাকবে তখন তারা কয়টা বন্ড দ্বারা কানেক্টেড হবে, তিনটা বন্ড দ্বারা, হোয়াট ডাজ ইট মিন, এদিকে যে পাঁচটা নিউক্লিওটাইড আছে আলটিমেটলি এক পাঁচটা নিউক্লিওটাইড, পাঁচটা নিউক্লিওটাইড দুইটা বন্ড দ্বারা কানেক্টেড হচ্ছে, কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা, দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা, আর বাকি পাঁচটা নিউক্লিওটাইড তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড হচ্ছে, বুঝা গেছে কিনা? বলো কি বলো, দুইটা নিউক্লিওটাইড, সরি পাঁচটা নিউক্লিওটাইড দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা সমান সমান, সবাই পাঁচটা নিউক্লিওটাইড তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড হচ্ছে, তাহলে আমাকে বলো এক প্যাচের মধ্যে তাহলে মোট কতটা হাইড্রোজেন বন্ড থাকবে, কত হাইড্রোজেন বন্ড থাকবে, খেয়াল করো, পাঁচ দুগানে দশ, পাঁচ দুগানে দশ, আর তিন পাঁচে কত, পনেরো, দশ যোগ পনেরো কত, পঁচিশ, দ্যাট মিন্স একটা প্যাচের মধ্যে পঁচিশটা হাইড্রোজেন বন্ড থাকবে, তোমাদের বই কথাটা লেখা আছে, অনেক স্টুডেন্টে অনেক স্টুডেন্টে মুখস্থ করার চেষ্টা করে, বাট এখানে অ্যাকচুয়ালি মেমোরি দিকে কিচ্ছুই নেই, তুমি দেখতে পারতেছো, বুঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত ক্লিয়ার? এখন আর একটা জিনিস বলো, এই যে এই একটা পেজ, এই একটা পেজের দৈর্ঘ্য হচ্ছে এরকম ভাবে, যদি একটা পেজের তুমি দৈর্ঘ্য এভাবে নির্ণয় করি তখন সেই পেজের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 34 অ্যাংস্ট্রম, কত, 34, এ পর্যন্ত কত, 34 অ্যাংস্ট্রম, অর 34 অ্যাংস্ট্রম অথবা সেটা 3.4 ন্যানোমিটার, অনেক স্টুডেন্টে বারবার এই জিনিসটাতে পাল্টাতে হয়, কত, 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, অ্যাকচুয়ালি 1 অ্যাংস্ট্রম, হোয়াট ডাজ ইট মিন 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, আর 1 টু দি 1 ন্যানোমিটার মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, দ্যাটস হোয়াই 34 অ্যাংস্ট্রম কে যদি তুমি ন্যানোমিটারে কনভার্ট করো তখন সেটা আসছে 3.4 ন্যানোমিটার, তুমি কনভার্ট করে দেখো, বুঝা গেছে ব্যাপারটা? ম্যাথমেটিক্যালি অনেক তোমরা ভালো সেটা বুঝবা, বাট এখন আমাকে বলো সেটা হচ্ছে আমি জাস্ট একটা দেমন রাখলাম সেটা হচ্ছে অ্যাংস্ট্রম দিয়ে, তারপর সেটাকে ন্যানোমিটারে কনভার্ট করে নিতাম, বুঝা গেছে ব্যাপারটা? নাহলে পাজল হয়ে যাবে, একটু পরে পাজল হবে, দেখ এখন দেখো এই যে এই এরকম একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড জোড়া থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কি সমান, দূরত্ব হচ্ছে কি সমান, অর্থাৎ তুমি এই সিঁড়ি থেকে এই সিঁড়িতে উঠতে যতটুকু দূরত্ব, এই সিঁড়ি থেকে এই সিঁড়িতে উঠতে ঠিক ততটুকু দূরত্ব, এই সিঁড়ি থেকে এই সিঁড়িতে উঠতে ঠিক ততটুকু দূরত্ব, সেম দূরত্ব, তাহলে আমাকে বলো তাহলে এই একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কতটুকু, পঁচিশ নম্বর, দশটা মোট, দশটা মোট কতটুকু দূরত্ব, চৌত্রিশ অ্যাংস্ট্রম, দশটা কতটুকু অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, তাহলে একটা কতটুকু দূরত্ব, 34 বাই 10 তার মানে 3.4 অ্যাংস্ট্রম, অথবা 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার, স্টুডেন্টরা এই জায়গাটাতে ভেজাল লাগা, এই যে দেখো 34 অ্যাংস্ট্রম 3.4 ন্যানোমিটার, 3.4 অ্যাংস্ট্রম 3.4 ন্যানোমিটার, এই জায়গাটাতে ভেজাল লাগা,
বুঝা গেছে ব্যাপারটা বাট জাস্ট অ্যাকশন দিয়ে মনে রাখবা দেন এভাবে ক্যালকুলেশন করে বের করবা তোমার কোন কিছুতে প্রবলেম হবে না ক্লিয়ার ওকে এখন দেখো একটা জিনিস অ্যাকচুয়ালি কারগাফস একটা নীতি আছে কারগাফস নীতি কারগাফস নীতি হচ্ছে সাপোজ একটা প্যাচের মধ্যে বা একটা ডিএনএ এর মধ্যে যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলো পাইরিমিডিন থাকবে সেটা কেন সত্যি সেটা আমাকে বলো সেটা হচ্ছে সাপোজ এদিকে যদি একটা অ্যাডেনিন থাকে শিওর তার কমপ্লিমেন্টারি বেস দিকে কি আছে টি আছে থাইমিন আছে এদিকে যদি গুয়ানিন থাকে শিওর তার সাইটোসিন আছে এদিকে যদি সাইটোসিন থাকে শিওর এদিকে কি আছে তোমার গুয়ানিন আছে এদিকে যদি তোমার থাইমিন থাকে শিওর এদিকে কি আছে পার্টা দেখবে অর্থাৎ অ্যাডেনিন হচ্ছে কি সুগার সাধারণত পিউরিন গুয়ানিন হচ্ছে কি সুগার গুয়ানিন ও পিউরিন পিউরিন থাকলে অবশ্যই পাইরিমিডিন একটা তার সাথে সংযুক্ত থাকবেই বুঝা গেছে ব্যাপারটা এমনকি কোন দিকে বেস আছে যেটা কার সাথে কানেক্টেড হয় না নিউক্লিওটাইড নাই পার্টা দেখবি তারপর এইদিকে যতগুলো পিউরিন থাকতেছে অবশ্যই আর্টিমিডিন ঠিক ততগুলাই কি থাকবে পাইরিমিডিন থাকবে দ্যাট ইজ কল্ড কারগাফস রুলস কারগাফস এটা বিজ্ঞানী কারগাফস সেটা দিয়েছেন যে একটাতে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলো কি থাকবে থাইমিন যতগুলো সাইটোসিন থাকবে ঠিক ততগুলো গুয়ানিন থাকবে আলটিমেটলি যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলো কি থাকবে পাইরিমিডিন থাকবে আর একটা জিনিস চিন্তা করো ডিএনএ যখন প্যাঁচানো অবস্থা যখন সে স্ট্রাকচারটা ফর্ম করছে তখন দেখো এই যে একটা বড় খাঁজ সৃষ্টি হয়েছে এই জায়গাটা কি বড় খাঁজ না আরেকটা দেখো ছোট খাঁজ সৃষ্টি হয়েছে এদিকে 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 কি ছোট এটা খাঁজ আর এদিকে কি একটা বড় এখন বই পড়লে সবকিছু হয়ে যাবে ও আরেকটা দূরত্ব সেটা হচ্ছে এদের মধ্যে যে বেশ এই যে এদের মধ্যে বেশ অর্থাৎ এই স্ট্র্যান্ড থেকে একটা স্ট্র্যান্ড থেকে যে আরেকটা স্ট্র্যান্ড এর দূরত্ব সেটা হচ্ছে তোমার 20 নেনোমিটার ঠিক আছে 20 অ্যাংস্ট্রম তার মানে কি সেটা 2 নেনোমিটার তার মানে কি সেটা 2 নেনোমিটার সেটা কি অ্যাংস্ট্রম কত অ্যাংস্ট্রম 20 অ্যাংস্ট্রম দ্যাট মিন্স এখান থেকে এটা দূরত্ব কত 20 অ্যাংস্ট্রম এখান থেকে এটা দূরত্ব কত 20 অ্যাংস্ট্রম এখন তো বুঝা গেছে ব্যাপারটা ওকে দেন এই মডেল আচ্ছা এটা অটসন ক্রিক করছে এটা তোমরা জানো নিউক্লিক অ্যাসিড কি এক্সরে হিস্টোগ্রাফি সব ডিটেইলস পড়াইছি মনে হয় নিউক্লিক অ্যাসিড আই ডোন্ট নো ইস বাকি আছে কিনা আর কিছু বাকি আছে বলে মনে হয় না সবই ঠিক ওকে এনে যে গুরুত্ব গুরুত্ব পরে পড়াবো আর রেপিটিশনে গেলে তো সবই পড়তে পারবা ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং